নির্বাচনের ফল ঘোষণা, টেনশন বাড়ছে প্রত্যেকটা মুহূর্তে। 24 আওয়ার্স টিভির পর্দায় একেবারে কালকে ভোট শেষ হওয়ার পর থেকেই আমরা এক্সিট পোল নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে দিয়েছি। এবার এই মুহূর্তে সেই চিন্তা ভাবনা সমস্ত কিছু নিয়ে নতুন করে আমাদের ভাবনা চিন্তা এগোচ্ছে, তার কারণটা নির্বাচনের ফলাফল। এই মুহূর্তে যা খবর তাতে বড় সড় ঘোষণা, কলকাতায় বন্ধ করে দেয়া হলো শপিং মল, রেস্তোরাঁ। কলকাতায় করোনা মোকাবেলায় বন্ধ করে দেয়া হলো শপিং মল, রেস্তোরাঁ, বড় বড় বাজার, এইটা দিয়েই আজকে নিউজ শুরু করতে হচ্ছে। বন্ধ করে দেয়া হলো শপিং মল, রেস্তোরাঁ, কলকাতায় করোনা মোকাবেলার জন্য সিনেমা হল, শপিং মল, রেস্তোরাঁ বন্ধ করে দেয়া হলো। আবারও বলছি, এই মুহূর্তে সব থেকে চিন্তার জায়গা করোনা, আগামী ইঙ্গিত পাচ্ছেন কি লকডাউনের, বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এই মুহূর্তে এক্সিট পোল নিয়ে একটা আলোচনা হবে আজকে, তাই খুব একটা বেশি সময় নষ্ট করবো না, সরাসরি চলে যাব আমাদের সঙ্গে কারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা, এবং একটু দেখব 2 তারিখের নির্বাচনে বিশেষত শহর কলকাতার দিকে একটু চোখ রাখবো, যে সেখানে কি একটা দৃষ্টি আমরা পেতে চলেছি, কিন্তু কোন দিকে দৃষ্টিপাত করব। আপনি, আমি জানিয়ে দিই, বন্ধ করে দেয়া হচ্ছে শপিং মল, বন্ধ করে দেয়া হচ্ছে রেস্তোরাঁ, বন্ধ করে দেয়া হচ্ছে সিনেমা হলগুলো। জয়দেব দা আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, নমস্কার জয়দেব বাবু, জয়দেব ধর। পূর্ণিমা দি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে, পূর্ণিমা চক্রবর্তী, পূর্ণিমা দি স্বাগত জানাই আপনাকে। শুরুতে এক্সিট পোল বা এই আলোচনায় যাব একবারে সমীক্ষার হিসেবে, কিন্তু তার আগে এই মুহূর্তে যে ব্রেকিংটা পাচ্ছি আমরা, সেখান থেকে কি জয়দেব দা, পূর্ণিমা দি দুজনকে জিজ্ঞেস করব, আগামী ইঙ্গিত 2 তারিখটা কেটে গেলে 3 তারিখ থেকে সেই 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 লকডাউনের, জয়দেব দা? দেখুন, বর্তমান যা পরিস্থিতি, সেখানে লকডাউন ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। তার কারণ, অনেকগুলো দিন আমরা কাটানোর পরেও কিন্তু গ্রাফ আমরা নাবাতে ব্যর্থ হয়েছি। করোনার সংক্রমণের হার বা সংক্রমণ বেড়ে যাওয়া এবং নতুন সংক্রমিত হওয়া এবং বিভিন্ন গ্রাম বাংলায় ছড়িয়ে পড়া এবং পকেট যে ডিস্ট্রিক্টের সে সমস্ত জায়গায় সংক্রমিত হওয়া, এটা মহামারী থেকে অতি মহামারীর দিকে এগোচ্ছে। আর মানুষ এখনো মানে সেরম সচেতন নয় এবং এখনো সেই দায়িত্বজ্ঞানহীন মানুষ রাস্তায় ঘুরছে। তো প্রশাসনকে এবার বলপূর্বকই একটা ব্যবস্থা নিতে হবে, যে আমার ধারণা, আমি আমার বিভিন্ন মহলে এটা প্রস্তাব রেখেছি যে আগামী দিনে মাস্ক ছাড়া যদি সরকারের ঘোষণা, আজ ভার্চুয়াল বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বৈঠক শেষ হয়নি, তার মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে রেস্তোরাঁ, বিউটি পার্লার, স্পা, সব ধরনের জমায়েতের নিষেধাজ্ঞা, গণনার দিন জমায়েতের নিষেধাজ্ঞা জারি করা হলো, সংক্রমণ রুখতে বন্ধ হচ্ছে শপিং মল, সিনেমা হল। আমি আবারও বলছি, আগাম ইঙ্গিত কিনা জানি না, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে রেস্তোরাঁ, বন্ধ হচ্ছে শপিং মল, বন্ধ হচ্ছে স্পা, গণনার দিন সব ধরনের জমায়েতে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা, বন্ধ হচ্ছে জিম, বন্ধ হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স, যেখানে যেখানে মানুষের ভিড়, রাজ্য সরকারের নির্দেশিকা জারি, নতুন নির্দেশিকায়, যেটা আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে লকডাউনটা করে কি লাভ হবে, বরঞ্চ অন্যভাবে যদি মোকাবেলা করতে পারি, এইভাবে কি একটা মোকাবেলা চেষ্টা চলছে জয়দেব দা, যে অন্তত একটু একটু করে দেখি ধাপে ধাপে যদি এইগুলো আটকে কিছু করা যায়? জয়দেব দা কি বলছেন? না, এখানে প্রয়োজন এখন ইমিডিয়েটলি যেটা আমাদের B1.1.6.7 ডাবল মিউটেড ইন্ডিয়ান অরিজিন স্ট্রেন, এর যা ক্যারেক্টারিস্টিক্স এবং যেটা অলরেডি এয়ারবর্ন হচ্ছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে, সেই জায়গা থেকে আংশিক পার্সিয়াল লকডাউনের মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করতে অনেকগুলো দিন লেগে যাবে, হয়তো আগামী 6 মাস 7 মাস লেগে যাবে এই চেনটাকে ব্রেক করতে। কিন্তু ইমিডিয়েট যদি একটা রাস্তা খুঁজতে হয়, সেটা হয়তো আর্থিকভাবে আরো চাপের মুখে ফেলবে নিঃসন্দেহে, কিন্তু দেশটাকে বাঁচাতে পারা যাবে এই অর্থে যে শ্মশানে লাইন, হাসপাতালে লাইন, অক্সিজেনের লাইন, ওষুধ দোকানে লাইন, কবরস্থানে লাইন, তো এই লাইন তো আরো বাড়বে, দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে। এখানে একমাত্র রাস্তা হচ্ছে যেটা, সেটা হচ্ছে হয় প্রশাসনকে সাংবিধানিক ভাবে পদক্ষেপ নিতে হবে, যেটা যদি কেউ মাস্ক ছাড়া রাস্তায় দেখা যায় 6 মাসের জেল, 10,000 টাকা জরিমানা, এবং সেটার জন্য প্যারামিলিটারি ফোর্সেস, মিলিটারি ফোর্সেস এবং পুলিশ প্রত্যেকটা স্টেশন, প্রত্যেকটা বাস স্ট্যান্ডে 10টা 15টা করে এমন ভাবে প্রশাসনকে শক্ত হাতে মানে এর ব্যবস্থা নিতে হবে যে মানুষ ভয় পাবে। আগে যেমন মানুষ ট্রেনে
টিকিট ছাড়া উঠতে ভয় পেত না, এখন কিন্তু চেতনা বা বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়ার ফলে মানুষ কিন্তু ট্রেনে টিকিট ছাড়া উঠতে ভয় পায়, টিকিট কাটাটা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক সেইরকম ভাবে মাস্ক ব্যবহার করাটাকে কিন্তু অভ্যাসে পরিণত করতে হবে, সেটা না হলে তাদের জেল জরিমানা এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। এবারে আর অনুরোধ উপরোধ করলে কিন্তু লকডাউন না করে অনুরোধ উপরোধে কিন্তু কাজ হবে না, যেই মাস্ক ছাড়া দেখবেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট এবং সঙ্গে সঙ্গে 6 মাসের কঠোরতা আপনার কঠোরতা একদম। পূর্ণিমা দেবীর কাছে আসবো, ওইতে করলে লকডাউনটা না করলেও হয়, না করলে হয়, আর যদি সেটা করা সম্ভব না হয় সরকারের ক্ষেত্রে তাহলে একান্ত হ্যাঁ করা ছাড়া কোনো উপায় নেই, ডোজ ভ্যাকসিন দিয়ে তারপর সব খুলুক। বেশ পূর্ণিমা দেবী কি মনে হচ্ছে, কি ছবি পাচ্ছেন? আচ্ছা একটা একটা অন্য রকমের প্রসঙ্গ হলে একটু জানিয়ে দিই, আপাতত আবহাওয়া দপ্তর এইমাত্র খবর এসেছে গণরাত দিন বৃষ্টি হতে পারে, আমি জানি না এইটা কতটা প্রাসঙ্গিক হবে, প্রবল গরম দাবদাহ এবং ভোটের উত্তেজনা উন্মাদনা সবটা রয়েছে, কিন্তু আমার তবুও কেন জানি না ব্যক্তিগতভাবে মনে হয় এটা দুটো দলের জন্য, এটা দুটো দলের জন্যই ম্যাডাম ভালো হবে, কারণ আমরা ছোটবেলায় মা ঠাকুমার কাছে শুনে এসেছি সবকিছু কাজের শেষে বৃষ্টি হওয়া শুভ, এখন সেটা দুটো দল তিনটে দল চারটে দল সবার ক্ষেত্রেই এটা শুভ, সবাই ভাবছে স্বপ্ন দেখছে সবার ক্ষেত্রেই এটা শুভ, কারণ শেষ লগ্নে যদি বৃষ্টি হয় যে কোনো কাজ শুভ হয়, এবার সত্যি শুভটা কার হবে সেটা তো 2 তারিখ বিকেলবেলায় জানবো অবশ্যই, আর নির্বাচন কমিশনের পক্ষে শুভ হলেই, কারণ সব থেকে বেশি বিদ্ধ জর্জরিত তারাই হয়েছেন। যাই হোক আমি জানি না কতটা স্বস্তিদায়ক, হ্যাঁ এখনো বাকি আছে, কতটা স্বস্তিদায়ক কি হবে জানি না। পূর্ণিমাদি আমি আসব একদম সরাসরি, কি মনে হচ্ছে কলকাতা ভিত্তিক একটা পর্যালোচনার চেষ্টা করব, তবু তার আগে একটু জানতে চাইবো এই যে রাজ্য সরকারের সিদ্ধান্ত, যদি এখনো বৈঠক চলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করছেন, কি মনে হচ্ছে? নরেন্দ্র মোদীও বলেছেন লকডাউন উইল বি লাস্ট ওয়েপন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন লকডাউন করে কি হবে, মনে হচ্ছে কি এভাবে একটা চেষ্টা চলছে, সমর্থন করছেন রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে? আবারও বলছি রাজ্য সরকারের সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকার কিছু বলেনি এই নিয়ে। না না, মানুষের জীবন থেকে বেশি বড় পৃথিবীতে কিছু নেই, রাজনৈতিক হোক আর যাই হোক মানুষের জীবনটা আগে, সেইটা দেখে সেইটা নিয়েই কাজ চলছে মনে হয়। আমি একটু পিসিআরকে জানাবো আমরা, হ্যাঁ সেইটা নিয়ে আমরা কাজ করছি, হ্যাঁ হ্যাঁ সেটা আমার মনে হয় কি যদি মানুষের জীবন বাঁচানো যায় লকডাউন করে তাহলে লকডাউন করা উচিত, কিন্তু মানুষকে সচেতন করার জন্য যতটা রুল রেগুলেশন বানিয়ে দিলে হয় না, সেটাকে তো ফলো করতে হবে, মানুষরা সচেতন হচ্ছে না কেন, বলা হচ্ছে মাস্ক পরতে স্যানিটাইজার ইউজ করতে, তাদেরকে আমরা জায়গা জায়গায় দেখতে পাই, আমাদের বাড়ির নিচে দেখতে পাই কি মাস্ক ছাড়াই ঘুরছে তারা, তাই এখানকার প্রশাসনরা সিরিয়াস নেই, কোনো কঠোর ইয়ে করছেন না, তাই জন্য মানুষরা কোনোভাবে করোনাকে সিরিয়াস নিচ্ছে না এই রাজ্যে, ঠিক আছে, তার জন্য এই করোনাটা এত বাড়াবাড়ি বাড়ছে, কঠোর কঠোর হতে হবে একদম, এবং এর অন্য সরকার এলে অন্য আমি একদম 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 অন্য ভাবে প্রশাসন যদি স্টেপ নেয় তাহলে করোনাটা একটু স্টপ হবে এই পশ্চিমবাংলাতে, একদম একদম। সেই অজয়দেব দা আমরা সেই ভোটের দিন ছাড়া একদম বেরোতেই পাচ্ছি না, মানে সেই ঘুরে ফিরে, তাই আমি সময় নষ্ট করবো না, চট করে একদম যে ফলাফলের দিকে চলে যাব সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো, তার আগে একটু অন্যরকমের প্রসঙ্গ হলেও যে খবরটা এসে পৌঁছলো সেটা একটু বলতে চাই। রঘুনাথগঞ্জের 2 নম্বর ব্লকের শেকেন্দ্র অঞ্চলে শ্রীধরপুর ইমামনগরে একটি হরিণ স্বাধীনভাবে খোলা অবস্থায় গ্রামে ঘুরছে, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে, বন দপ্তরের নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে বন থেকে কি করে হরিণ বেরিয়ে এলো, খবর পাওয়া মাত্রই অবশ্য রঘুনাথগঞ্জ থানার পুলিশ সেখানে পৌঁছে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, এখন পরবর্তী পর্যায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবশ্যই আমরা চাইবো সমস্ত খবরের দিকে নজর রাখতে এবং মূল প্রধান নজর মানুষের ভালোর দিকে রাখতে। জয়দেব দা আমি একদম শুরু করব কলকাতা ভিত্তিক, যদি একটু পর্যালোচনা করে দেখা যায়, আমি একটু কসবা বিধানসভা দিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাইবো, কসবা বিধানসভা সেখানে কিন্তু আমরা একটু দেখতে চাইবো, আমি একটু পিসিআরকে বলবো যদি আমরা দেখতে পারি একটু কসবা বিধানসভার প্রার্থীদের নামটা, কসবা বিধানসভা যেখানে জাভেদ আহমেদ খান তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন, ইন্দ্রনীল খা তিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, এবং শতরূপ ঘোষ সংযুক্ত মোর্চার হয়ে। কসবা বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধানসভা, বিতর্ক ছিল 10 তারিখে কসবা বিধানসভার যে ভোটে, জয়দেব দা কি মনে হচ্ছে এই বিধানসভাতে কি ছবি? দেখুন আমরা প্রত্যেকটা 294টাকেই বিশ্লেষণ করেছি, এখন 292টাকে বিশ্লেষণ করে আমরা বলছি, কারণ দুটোতে যেহেতু এ হয়েছে। কসবা বিধানসভা ক্ষেত্রে
কয়েকটা কি ফ্যাক্টর কাজ করছে, এবং এই কি ফ্যাক্টর গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে, প্রথম হচ্ছে কসবার মানুষ কি ভাবছে। কসবার মানুষের মধ্যে কিন্তু কোনো অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বা প্রাতিষ্ঠানিক বিরোধিতা নেই। বর্তমানে আমরা দেখেছি যে ভোটটা হতে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী ভালো, হয়তো এমএলএর ওপর রাগ আছে। এমএলএর ওপর রাগটা প্রকাশ করতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, কিন্তু এমএলএ কে পাল্টে দেবো, এমএলএ ভালো কাজ করছে না। কিন্তু কসবার ক্ষেত্রে জিনিসটা পুরো উল্টো। কসবার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কোনো ফ্যাক্টর এখানে পরবর্তী চিন্তা, আগে আমাদের প্রার্থী নিয়ে চিন্তা হচ্ছে, যিনি আপনি বললেন যে তৃণমূল কংগ্রেসের যিনি জাভেদ আহমেদ আলী খান, উনি কসবা বিধানসভাটাকে নিজের সন্তানের মতন করে লালন পালন করেছেন। সেখানে বিজেপির যিনি প্রার্থী, তার আগমন হয়তো একদম নবাগত, এবং তার পরিষেবা দেওয়া বা তার যে উপস্থিতি, ডাক্তার মানুষ হিসেবে স্বনামধন্য, ডাক্তারি হিসেবে, ডাক্তার মানুষ হিসেবে কসবার মানুষের প্রিয়, এবং তার প্রফেশনগত ভাবে তিনি নিশ্চয়ই নমস্য এবং প্রণম্য, এবং তাকে অনেক লোক ভালোবাসে। বিজেপির যিনি প্রার্থী তাকে অনেক লোক ভালোবাসে, কিন্তু রাজনীতির ভালোবাসা বা রাজনীতির আকাঙ্ক্ষা পূরণ করা আর তার চিকিৎসা পরিষেবা দেওয়া দুটো কিন্তু ভিন্ন। সেখানে কিন্তু মূল বিরোধ বা টক্কর যেটা হবে কসবা বিধানসভা কেন্দ্রে, সিপিআইএম এর শতরূপ ঘোষ ভার্সেস, হ্যাঁ শতরূপ ঘোষ ভার্সেস জাভেদ আহমেদ আলী খানের সঙ্গে। এখানে ঘটনাটা হচ্ছে যে, মানে 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 যদি আমি একটু পরিষ্কার করব, তাহলে মোটামুটি ভাবে মূল লড়াইটা আমরা দেখতে পাচ্ছি কসবা বিধানসভায়। আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব, আংশিক লকডাউন, আংশিক লকডাউনের ঘোষণা রাজ্য সরকারের, 7টা থেকে 10টা বাজার খোলা, 3টে থেকে 4টে আংশিক লকডাউনের আওতায় বাদ ওষুধ মুদিখানা, আংশিক লকডাউনের ঘোষণা রাজ্য সরকারের, করোনা মোকাবেলায় তৎপর রাজ্য সরকার, গণনার মধ্যে করোনা মোকাবেলায় ফের বন্ধ শপিং মল, সিনেমা হল, যদি ওষুধের দোকান খোলা থাকছে, জরুরি পরিষেবা খোলা থাকছে, রেস্তোরাঁ, এবং আমরা যেমনটা বলছিলাম যে ঠিক ভোট শেষ হওয়ার পরই এই ঘটনাটা সামনে আসতে পারে কিনা, ইতিমধ্যেই গণনার দিন সব ধরনের জমায়েতে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা, ভার্চুয়াল বৈঠক শেষ হয়নি, এখনো চলছে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক, সকাল 7টা থেকে 10টা বাজার খোলা, 10টা থেকে দুপুর 3টে বাজার বন্ধ, 3টে থেকে বিকেল 5টা বাজার খোলা, 5টা থেকে আবার সকাল 10টা পর্যন্ত বাজার বন্ধ, মুদিখানা খোলা থাকছে 24 ঘন্টা, ওষুধের দোকান, এছাড়া বাজারের কিন্তু সকাল 7টা থেকে 10টা বিকেল 3টে থেকে 5টা, এছাড়া রাজ্য জুড়ে আংশিক লকডাউন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক, শহরে তথা রাজ্যে আবার জারি হচ্ছে লকডাউন, আংশিক লকডাউনের সিদ্ধান্ত রাজ্য সরকারের পক্ষ থেকে, গণনার দিন সমস্ত রকমের জমায়েত নিষিদ্ধ। আবারও বলছি, আমরা আলোচনাটা অবশ্যই করব এক্সিট পোল নিয়ে, কিন্তু প্রতি পরতে আলোচনার মোড় ঘুরে যাচ্ছে, আপডেট দিতে থাকবো আপনাদেরকে 24 আওয়ার্স টিভির পর্দায়। আমি জানাচ্ছি রাজ্য জুড়ে আংশিক লকডাউনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। হ্যাঁ, আমরা লকডাউনের দিকে নজর রাখবো, তার পাশাপাশি জয়দেবদা যে কথাটা বলা হচ্ছিল যে ফ্যাক্টর মূলত আমি কসবা বিধানসভায় ধরে নিচ্ছি জাভেদ আহমেদ খানের সঙ্গে লড়াইটা শতরূপ ঘোষের। পূর্ণিমাদির কাছে এখানে একটু আসবো, পূর্ণিমাদি, এখানে ইন্দ্রনীল খা খুব একটা বড় ফ্যাক্টর অন্তত হবেন না রাজনৈতিক বিশ্লেষণ বলছে, আপনারা কি বলছেন? দেখুন, আমাদের এই পশ্চিমবাংলায় এক একটা প্রার্থী, এক একটা বিধানসভায় এমন এমন প্রার্থীকে চুজ করে আমাদের মাননীয় অমিত শাহজি ওখানে মানুষের জন্য যেন দাঁড়াতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, আর মানুষ জনগণ বিশ্বাস করে তাকে ভোট দিতে পারে, সেই প্রার্থী, সেই মানুষকে প্রত্যেকটা বিধানসভায় চুজ করে অ্যানালাইসিস করে তাদেরকে চান্স দেওয়া হয়েছে। তো আমার এইটা পুরো বিশ্বাস আছে কি কসবা বিধানসভায় আমরাই আসনটা জিতছি। কসবা বিধানসভায় নিশ্চয়ই মানুষরা চাইছে কি এখানে যেই বিধায়ক আছে সে পরিবর্তন হোক, কেন্দ্র থেকে যদি সম্পর্ক থাকবে বিধায়কদের, রাজ্য থেকে সম্পর্ক থাকবে, সেই বিধানসভায়ও বিকাশ হবে, সেই বিকাশটাকে নিয়ে মানুষ ঠিক নিজের বিকাশটাকে ভেবে নিজের এই নির্বাচনে নিজের ভোটটাকে ঠিকভাবে ব্যবহার করেছে। পূর্ণিমা ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে, বলুন।
আপনি যে কথাটা বললেন, বিধায়কও যদি মানে ডবল ইঞ্জিনের সরকারটা এবার আপনাদের ট্রিপল ইঞ্জিন হয়ে গেল, মানে বিধায়কও হতে হবে, রাজ্য সরকারও হতে হবে, কেন্দ্র সরকারও হতে হবে, তবে গিয়ে উন্নয়ন হবে। যদি আজকে আমরা ধরে নিই আপনারা সরকারে এলেন, কিন্তু আমাদের কসবা বিধানসভা কেন্দ্রে জাভেদ মহাশয় উনি বিজয়ী হলেন, তো সেক্ষেত্রে কি আপনারা অসহযোগিতা করবেন? মানে রাজ্য সরকার তাহলে এই বিধায়ককে কসবা বিধানসভায় কাজ করতে দেবে না? এটা প্রশ্নই হয় না, না না, যাকে মানুষ নির্বাচনে নিজে ভোট দিয়ে, জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে, সেই মানুষের সেবা করে দেখাতে হবে। আর যদি দেখুন, ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের কথা এখানে না, যদি মানুষের জন্য আপনারা কাজ করেছেন, মানুষের জন্য কাজ করতে চাইছেন, আপনি সামগ্রিক ভাবে বিচার করবেন না। এখানে সঞ্চালিকা মহাশয় আমাদের, না না পূর্ণিমা ম্যাডাম, পূর্ণিমা ম্যাডাম, সব ব্যাপারটা ভুলিয়ে দিলে হয় না। পূর্ণিমা ম্যাডাম, আপনি একটা একটা পশ্চিমবঙ্গের 1 নম্বর টিভি চ্যানেলে বসে একটা সাধারণ মানের আলোচনাকে নিয়ে যাবেন না। একটা 1 নম্বর চ্যানেলে যখন আপনি আছেন, পশ্চিমবঙ্গের বুকে, সেই 1 নম্বর চ্যানেলে বসে আপনার আলোচনার স্তরটাও সেই জায়গায় রাখতে হবে। আমি এখানে তো পশ্চিমবঙ্গ, সামগ্রিক পশ্চিমবঙ্গ নিয়ে বিশ্লেষণ হচ্ছে না, সরকারে আপনারা আসবেন কি আসবেন না সেটা নিয়েও বিশ্লেষণ হচ্ছে না, এখানে কেন্দ্র ওয়ারি অর্থাৎ এক একটা কেন্দ্র ধরে ধরে বিশ্লেষণ হচ্ছে। সেখানে কসবা বিধানসভা কেন্দ্রের বিশ্লেষণ উঠে আসবে, কসবা বিধানসভা কেন্দ্রের ডেমোগ্রাফিক ফিচার, তার কসমোপলিটন ক্যারেক্টারিস্টিকস এবং তার ওয়ে আউট এবং এক্সপেকটেশন এবং অ্যাসপিরেশন, এগুলো নিয়ে আমরা আলোচনা অবস্থা। জয়দেব দা, করোনা পরিস্থিতিতে নিজের স্কুলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, অন্য স্কুলে যেতে হবে না, শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি, পরীক্ষা না দিয়েই দ্বাদশে উত্তীর্ণ করার নির্দেশিকা জারি করে দেয়া হলো, পরীক্ষা দিতে হবে না, ক্লাস শুরু হলে 3 মাসের মধ্যে শেষ করতে হবে, পরীক্ষা না দিয়েই, একাদশের পরীক্ষা না দিয়েই দ্বাদশে উত্তীর্ণ বিজ্ঞপ্তি দিয়ে জানালো উচ্চ শিক্ষা পরিষদ। করোনা পরিস্থিতির জেরে একাদশের পরীক্ষা বাতিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে যে যার নিজের স্কুলে, নিজের স্কুলে, নিজের স্কুলে, উচ্চ মাধ্যমিক নিজের স্কুলে হবে, একদম নিজের স্কুলে হবে, সিলেবাস 3 মাসের মধ্যে শেষ করতে হবে, ক্লাস শুরু হলে 3 মাসের মধ্যে শেষ করতে হবে সিলেবাস। শিক্ষা দপ্তর জানাচ্ছে একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল, দ্বাদশে উত্তীর্ণ করে দিতে হবে, দ্বাদশের পরীক্ষা হবে একদম নিজের স্কুলে। হ্যাঁ, আমরা একদম বিধানসভা ভিত্তিক আলোচনার মধ্যে রয়েছি, যেটা জয়দেব দা বলছিলেন কাজের ভিত্তিতে, যেখানে জাভেদ আহমেদ খান, তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হবার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, যেহেতু ওই এলাকাটি তার নিজের মতো করে, ফলে কসবায় একটা সম্ভাব্য সম্ভাবনা থেকে যাচ্ছে জাভেদ আহমেদ খান, তিনি হয়তো বা জয়ী হতে চলেছেন, বিপুল ভোটে জয়ী হতে চলেছেন জাভেদ আহমেদ খান, একটা সম্ভাব্য। এখানে সম্ভাবনার জায়গাগুলো বলতে হবে, কেন সম্ভাব্য? দেখুন, মানুষ যখন ভোট দিতে যায়, আমরা দেখবো যে আমার এলাকায় যদি আমি দেখি একটা মন্ত্রী রয়েছে, না আমার ও এলাকার যারা অধিবাসী বা যারা আমাদের এলাকাবাসী, তারা কিন্তু দেখবে যে একটা মন্ত্রী যদি বিধায়ক হয়, 294টা বিধায়ক তো আর মন্ত্রী হয় না, 294 জনই, তার মধ্যে কয়েকজন মন্ত্রী হয়, তার মধ্যে একজন মন্ত্রী যখন প্রার্থী হয়, এলাকাবাসীর মধ্যে কিন্তু আলাদা অনুমোদনা থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু ওনার বিপক্ষে যারা প্রার্থী তারা কিন্তু কেউই বাকি বিজেপি বা সিপিএম এর মানে কোনো মন্ত্রিত্ব দাবিদার বা মন্ত্রিত্ব পদপ্রার্থী নয়। তো সেক্ষেত্রে এলাকাবাসী তো বুঝবে যে একটা মন্ত্রী যদি আমার এলাকার বিধায়ক হয়, আমার উন্নয়ন বলুন, বিকাশ বলুন, আমার কাজের সুবিধা বলুন, বা আমার এলাকার পরিষেবাগুলো বলুন, আমি অনেক বেশি তাড়াতাড়ি পাবো, কারণ আমি সরকারের একদম ক্যাবিনেটে বসে আছে আমার বিধায়ক। আমার এখানে দুটো গাছ পড়ে গেলে আমার সরাতে 10 মিনিট লাগলে অন্য জায়গায় 12 মিনিট লাগবে, এই তফাৎটুকু তো থাকবেই, সেই জায়গা থেকেও কিন্তু একটা জেতার চান্স প্রবল। আর একটা জিনিস যেটা আছে, সেটা হচ্ছে বিজেপি যেটাকে ইস্যু করেছে, সেটা হচ্ছে যে এই ধর্মীয় মেনুকরণ বা অ্যাপিসমেন্টের একটা তোষামোদের রাজনীতি। সেই জায়গা থেকে কসবা হচ্ছে একটা এমন ক্ষেত্র যেখানে সর্বধর্ম সমন্বয়ে মানুষ শান্তিতে বহুদিন ধরে বাস করছে, প্রচুর মুসলিম রয়েছে কসবা বিধানসভা অঞ্চলে, প্রচুর হিন্দু রয়েছে, এবং তারা কিন্তু শান্তিতে ওখানে সহাবস্থান করছে দীর্ঘদিন ধরে, এবং এই জায়গা থেকে তারা বামফ্রন্টের শাসন এবং এই শতরূপ বাবুর আমলে তারা কিন্তু সবটাই দেখেছে, অতএব সেই জায়গায় যদি পরিবর্তন করেছে, আবার সেই পরিবর্তনটাকে প্রত্যাবর্তন কেন করবে? সেই জায়গা থেকে ফ্যাক্টর গুলো কাজ করছে, যেখানে জাভেদ বাবু, আমি কসবা বিধানসভা কেন্দ্রের নিরিখে বলছি, জাভেদ বাবুর জেতাটা প্রায় নিশ্চিত, কারণ হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী যারা,
তারা তার সম্মুখে কোনো ফ্যাক্টর বা ইস্যু বা কোনো রকমের একটা এজেন্ডা তৈরি করে উঠতে পারেনি যেখান থেকে কসবার মানুষ অন্য কাউকে অল্টারনেটিভ হিসেবে বেছে নেবে। আমি এর পরবর্তী একটা কেন্দ্রের দিকে যাব। আমি এরপর যেটা বারবার করে বলা হচ্ছে যে আমরা একটা সম্ভাব্য ফলাফল, আবারও বলছি একদম সম্ভাবনাময় একটা সম্ভাব্য ফলাফলের দিকে এগিয়ে যাচ্ছি, এবং তার পাশাপাশি চোখ রাখছি আমরা লকডাউনের খবরের দিকেও। কসবা বিধানসভার পর আমি একটু চোখ রাখবো বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, লোকনাথ চ্যাটার্জি বিজেপি এবং ডক্টর ফুয়াদ হালিম সংযুক্ত মোর্চা। বালিগঞ্জ বিধানসভার এক্সিট পোল কি বলছে? 24 আওয়ার্স টিভির পর্দায় জয়দেব ধর, রাজনৈতিক বিশ্লেষক, দাদা শুনবো। দেখুন, বালিগঞ্জের জায়গাটা কিন্তু খুব টক্কর হবে। বালিগঞ্জটা কিন্তু অতটা সহজ কারোর জন্যই হবে না এবারে। বালিগঞ্জে যদিও আমরা জানি সুব্রত বাবু আছেন এবং সুব্রত বাবু বর্ষীয়ান এবং একজন ক্যাবিনেট মিনিস্টার, কিন্তু বালিগঞ্জে আমরা গত লোকসভা নির্বাচনে যেটা পেয়েছি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে, সেখানে কিন্তু ভোটের সুইং ওই বামের ভোট রামে কিন্তু প্রচুর গেছে, এবং সেখান থেকে যদি বামের ভোট রামে যায় আর রাম যদি আরো কিছু ভোট অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থেকে টেনে আনতে পারে, সেক্ষেত্রে বিজেপির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, মানে প্রবল সম্ভাবনা না হলেও একটা ক্ষীণ সম্ভাবনা আছে। এবারে সেখান থেকে ওনারা যেভাবে প্রচার চালিয়েছেন এবং যে কথাটা মানুষের কাছে বার্তা নিয়ে গেছে সেটা হতে পারত, কিন্তু কলকাতায় অঘটনটা কেন হবে না আপনাকে বলি ম্যাডাম। পার্সেন্টেজ অফ দ্য টার্ন আউট, ভোটের পার্সেন্টেজ কোথায়? 60-62-63% আর আপনাকে আমি বলি, বিশ্লেষকের ভূমিকা থেকে বলি, যখন যেবারে কোন জায়গায় পরিবর্তন হয়েছে সেখানে ভোটের হার আগের বারের থেকে বেশি হতে হয়, অর্থাৎ মানুষ যখন আরো প্রবল রাগে উচ্ছ্বাসে বা পরিবর্তনের নেশায় হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে বোতামটা টেপে, তখনই আমরা দেখি পরিবর্তন হয়। এই প্রসঙ্গে বলে রাখি, 2011-এ যখন পরিবর্তন এসেছিল তখন কিন্তু 2% ভোট বেশি হয়েছিল অন অ্যান অ্যাভারেজ, 2% ভোট কিন্তু বেশি হয়েছিল। আর এবারে আমরা দেখলাম যে ভোটের হার কলকাতায় এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং পুরো দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতায় যা পার্সেন্টেজ ভোট পোলিং হয়েছে, বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তারাই তো অসন্তুষ্ট, কারণ তারা তো বোঝে ব্যাপারটা যে ভোট টার্ন আউট যদি না হয় তাহলে কিন্তু আমরা যেটা মানে যেটা আমাদের হারা আসুন সেটা আমরা জিততে পারবো না। সেই জায়গা থেকে যদি ভোটের টার্ন আউট আজকে কলকাতায় বা বালিগঞ্জে 80% বা 90% এর কাছাকাছি যেত আমরা কিন্তু বিজেপির আশা দেখতাম, কিন্তু 60% ভোট যখন দিয়েছে তার মানে মানুষের মধ্যে কোনো ক্ষোভই নেই যে পাল্টাতে হবে, বদলাতে হবে, চলো দল বেঁধে ভোট দিতে যাই, দল বেঁধে ভোট দিয়ে পাল্টে আসবো, চলো পাল্টাই। এই চলো পাল্টাই এর কোনো ভাবধারাই ছিল না, যে আছে থাক, ভালো আছে, দরকার নেই, ভোট দিতে যাবো না। ঠিক তাই। তো এই জায়গা থেকেই কিন্তু কলকাতায় কিন্তু খুব বেশি নরম চরণ হওয়ার জায়গা নেই। বিজেপির শীর্ষ নেতৃত্ব সেফোলজিস্ট বা ওদের যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে তারাও কিন্তু ব্যাপারটা কলকাতার রেসপেক্টে বুঝতে পারছে, তা টার্ন আউট বেশি হলে আশা জাগে। আমাদের সেফোলজিতে বা বিশ্লেষণে এটা বারবার উঠে এসেছে, যদি না টার্ন আউট বাড়ে আগের বারের থেকে এবারে বাড়ে, কমে কমে কোনোদিন পরিবর্তন হয়নি, বাড়াতে পরিবর্তন হয়েছে একেবারেই। পূর্ণিমাদি কি বলছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র? বালিগঞ্জ বিধানসভায় আমিও ঘুরেছি, আমি প্রচার করতে গেছিলাম, খুব সমস্যা হয়েছিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটের দিন, সমস্যা হয়েছিল। ওখানকার মানুষ চাইছে পরিবর্তন, কিন্তু যেহেতু ওখানে একটু তাদেরকে তারা বলেছে আমাদের বিকাশ হয়নি, তা যারা এখানে ক্ষমতায় আছে বালিগঞ্জের আর কি বিকাশ দরকার? বালিগঞ্জের লোকের বিকাশ হয়নি, আমাদের পর্বের জায়গা
আমরা একটালিয়া এয়ারলাইনে ঠাকুর দেখতে যাই, আমাদের অভিজাত একটা জায়গা হিসেবে দেখি। বালিগঞ্জের কি ডেভেলপমেন্টের জায়গাটা বাকি আছে আমি জানতে চাই, গড়িয়াহাট ডেভেলপমেন্ট মানে গড়িয়াহাট বালিগঞ্জ আর কি ডেভেলপড হতে পারে, অন্য কিছু বলুন, মনে হয় অন্য জায়গা কি ডেভেলপ কি বিকাশ হবে আমি জানতে চাই এটা। হ্যাঁ বলুন। না না আমি মাইনরিটি ভোটার কাছে বলছিলাম, যারা মুসলিম আছে, মুসলিম মহিলাদের যারা মুসলিম মহিলা বোনেদের মা বোনেরা আছেন ওখানে, তারা খুবই অসন্তুষ্ট, তারা নিজের অধিকারটা অধিকার দিয়ে ভোট দিতে পারেন না, তারা চান কি নিজের অধিকার দিয়ে নিজের ভোটটা নিজের মন থেকে যেখানে চেয়ে যেখানে চাইছে সেখানে দেন, কিন্তু ওদের বাড়ির লোক ফিক্স আছে কি না আপনাদেরকে এখানেই ভোট দিতে হবে, তারা নিজে গণতান্ত্রিক অধিকার তাদের বাড়িতে নেই, তাদের তো সমাজে কি হবে? একটা ঘরে যদি একটা মহিলা যদি নিজের অধিকারটা পাচ্ছে না, তা সেটা কি সমাজের সমস্যা না? এটা আপনার ধারণা, ধারণাটা আলাদা, আমাদের ধারণাটা আলাদা। আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছি, সেখানে ওই অধিকারটা কি আপনারা পাইয়ে দিতে পারবেন? মানে এরপরে কি আপনারা ওই পরিবারের ভেতরে ঢুকে যাবেন? কার বাড়ির ফ্রিজে কি থাকবে সেটাও আপনারা ডিসাইড করবেন, পরিবারের ভেতরে ঢুকে যাবেন এবার থেকে? মানে আপনি তো বললেন যে আমরা পরিবারের ধারণাটাকে সমাজের এতে প্রতিফলন করব, না না একটা বাড়ির কাছে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তার মধ্যেও ঢুকবেন এবারে, তাই তো? স্বামী স্ত্রী ঝামেলা তার মধ্যেও ঢুকবেন, আপনার কথা থেকেই তো বেরিয়ে আসছে যে স্বামী স্ত্রীকে ভোট দিতে দিচ্ছে না, এটা একটা সমস্যা, এটা আমাদের সমাধান করতে হবে। তার মানে কার ফ্রিজে কি থাকবে এটা আপনারা এবার ডিসাইড করুন। ভোট দিতে পারতো তাহলে বালিগঞ্জ বিধানসভায় বিজেপি আসার একটা আশা থাকতো। পুরুষরা দিতে পারছে, মহিলারা দিতে পারছে না, তাদের একটা অধিকার আমরা দেখতে পাই কি ওখানে অধিকার নেই। সেই অধিকারটা কি রাজনৈতিক ভাবে ক্ষুণ্ণ না পারিবারিক ভাবে ক্ষুণ্ণ, স্পেসিফিক করুন। তাদেরকে বলে দেওয়া যায় কি আপনারা নিজে নিজে ভোটার্স কার্ড এখানে জমা দিয়ে দিন, তা আপনাদেরকে যেতে হবে না, আপনাদের ভোট হয়ে যাবে, আপনাদেরকে ভোটের দিন এরকম অভিযোগ করলেন না কেন? বালিগঞ্জ থেকে একটা অভিযোগ আসেনি, আপনারা আপনারা ইলেকশন কমিশনে জমা দিয়েছেন ভোটের অভিযোগ, এই ভোটের অভিযোগ আপনারা আমাকে দেখুন। আপনি একটা পশ্চিমবঙ্গের এক নম্বর চ্যানেলে বসে কথা বলছেন পূর্ণিমাদি, অতএব আপনি কিন্তু স্পেসিফিক কথা বলুন, এই অভিযোগ আপনাদের দলের তরফ থেকে কি ইলেকশন কমিশনে জমা দেওয়া হয়েছে? বালিগঞ্জ বিধানসভা নিয়ে হয়নি তো কোনো, নির্বিঘ্নে ভোট হয়েছে তো, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। আমাদের সঙ্গে শশী চ্যাটার্জি যুক্ত হয়েছেন, ক্যালকাটা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট। নমস্কার মিস্টার চ্যাটার্জি, শোনা যাচ্ছে? বালিগঞ্জের কিন্তু সেরকম কোনো অভিযোগ আমরা পাচ্ছি না। জয়দেব দা, আমি এরপর চলে যাবো সোজা মানিকতলা বিধানসভা কেন্দ্র, একেবারে আলোচনার শিরোনামে ছিল, বোমাবাজির ঘটনা থেকে শুরু করে বিক্ষিপ্ত প্রচুর সমস্যা ছিল, যেখানে বিজেপি প্রার্থীকে ধরে আমরা আগের দিনে আলোচনা করেছি। মানিকতলা বিধানসভা কেন্দ্রে যেখানে মূলত লড়াইটা বারবার বলা হচ্ছিল সাধন পাণ্ডে, তিনি দাঁড়িয়েছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রে, এবং কল্যাণ চৌবে যিনি দাঁড়িয়েছেন তাকে নিয়ে বারবার বিক্ষোভের জায়গা তৈরি হয়েছে। সাধন পাণ্ডে, তৃণমূল কংগ্রেস, কল্যাণ চৌবে, বিজেপি এবং রূপা বাগচি সংযুক্ত মোর্চা, মানিকতলা বিধানসভা কেন্দ্র এক্সিট পোল 2021 কি বলছে? দেখুন, সাধন বাবু নিজেই ইতিহাস তৈরি করেন আর নিজেই ইতিহাস ভাঙেন, উনি নিজের রেকর্ড নিজেই ভেঙেছে। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে ওনার রেকর্ড আর অন্য কাউকে ভাঙতে হয়নি। শুনতে হয়তো বিরোধীদের এটা খারাপ লাগবে, কিন্তু সাধনবাবুর রেকর্ড ভাঙার ক্ষমতা কিন্তু আজ পর্যন্ত সাধনবাবুরই হয়েছে। তো এক্ষেত্রে ব্যতিক্রম হবে তার কোনো কারণ তো দেখলাম না, যেটা আপনাদের বললাম। যদি আমি জানতাম যে হ্যাঁ শুধুমাত্র সাধনবাবুকে বদলানোর জন্য ওখানে বিশাল পার্সেন্টেজ ভোট হয়ে গেছে, 80-90% ভোট হয়ে গেছে,
করতে গেছেন, সেখানে একটা সভা করতে গেছেন, সেখানে সাধন বাবু গুন্ডারা কিভাবে ঘিরে তার ওপরে অত্যাচার করেছে, তার আমাদের কার্যকর্তা উপরে কিভাবে আক্রমণ করেছে, এটাই রেকর্ড ভাঙা হচ্ছে। এটাই রেকর্ড তো, এই রেকর্ডের তো আপনারা ই করছেন, নাম করছেন, সুনাম করছেন। আপনাদের সভাপতি যখন বলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে, ওইটা রেকর্ড, জায়গায় জায়গায় শীতলকুচি হবে, শীতলকুচির মতন বহু ঘটনা ঘটবে, শীতলকুচির ঘটনা দেখতে পাবে। ওটা কি হয়, ওটা কি হয়, ওটা কি হয় পূর্ণিমা ম্যাডাম? ঘর জায়গায় জায়গায় শীতলকুচি ঘটবে বলে হুঙ্কার দেয় একটা রাজনৈতিক দল, কেন্দ্রীয় বাহিনী কি করবে তার ডাইরেক্টিভস এন্ড তার ডিস্ট্রিকশনটা দিয়ে দেয়। এটা কি হয় পূর্ণিমা ম্যাডাম, যে জায়গায় জায়গায় শীতলকুচি হবে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে, একটা রাজনৈতিক দল কেন বলবে? কেন্দ্রীয় বাহিনী সিদ্ধান্ত নেবে, আপনারা কেন প্রমাণ করছেন জায়গায় জায়গায় শীতলকুচি হবে? সেটা কি করেছিল মানে রাষ্ট্র শক্তি দিয়ে মানুষকে মারার ষড়যন্ত্র, রাষ্ট্র শক্তি দিয়ে মানুষকে মারার ষড়যন্ত্র করছিলেন? না না, আপনি বললে যদি বলুন, আপনি ধুম করে কি করে বললেন একটা রাজনৈতিক কর্মীকে গুন্ডা? আপনি রাজনৈতিক একটা পশ্চিমবঙ্গের 1 নম্বর চ্যানেলে বসে সাধন পাণ্ডের মতন একজন বহুবার আপনাদের পার্সেন্টেজ কি ছিল, আপনাদের মানিকতলায় পার্সেন্টেজ কি ছিল সেটা জানেন? মানিকতলায় আপনারা কত ভোট 2019-এ পেয়েছেন জানেন? 2019-এ কত ভোট পেয়েছেন, তার আগে 2016-তে কত ভোট পেয়েছেন জানেন? সেই জায়গা থেকে আপনারা মানিকতলার একজন সাধন পাণ্ডের রাজনৈতিক সমর্থকদের গুন্ডা বলে দেবেন, রাজনৈতিক সমর্থকদের গুন্ডা বলে দেবেন? তাহলে আপনাদের দলে সব গুন্ডা আছে, রাজনৈতিক সমর্থকদের গুন্ডা বলা যায় না। আপনি এটাকে সৌজন্যতা এবং আপনি আপনার শিষ্টাচার অতিক্রম করছেন, শিষ্টাচার অতিক্রম করছেন ম্যাডাম, ম্যাডাম আপনি শিষ্টাচার অতিক্রম করছেন, রাজনৈতিক কর্মীদের গুন্ডা বলবেন না। তাহলে আপনার দলে এরকম বহু গুন্ডা আছে, আপনি তাদেরকে রাজনৈতিক কর্মী বলে রাজনীতিকে আপনি অপমান করবেন না। তাহলে আপনার দলে ওই রকম অনেক রাজনৈতিক কর্মী আছে, তো একে একটা উদাহরণ দেব। একবুক গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও কেউ বিশ্বাস করবে না ম্যাডাম, একবুক গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও কেউ বিশ্বাস করবে না। যতদিন আমি মূল প্রসঙ্গে আসি, জয়দেবদা এবং পূর্ণিমা দেবী, আপাতত মানিকতলা বিধানসভায় এমন কোনো বড় সড় ঘটনা ঘটেনি যাতে কিন্তু সাধন পাণ্ডের আসন টলমল হয়েছে বলে একটা সামগ্রিক ছবি পাওয়া যেতে পারে। এখনো পর্যন্ত আমাদের কাছেও সেরকম বড় সড় ফ্যাক্টর নেই, হতেই পারে, পরিবর্তনের ফ্যাক্টরে অনেক কিছুই আসতে পারে। হ্যাঁ পূর্ণিমা দেবী কিছু বলছেন, হ্যাঁ বলুন। আক্রমণ তাদের ওপরে কিভাবে একটা গালাগালি, আমাদের কর্মী উপরে হামলা, কল্যাণ চৌবের উপরে হামলা, তাদেরকে আপনি বলছেন কি মানিকতলা আসনটা কোনোভাবে ইয়ে হবে না? ওখানকার মানুষ মানুষ এই গুন্ডা মহল থেকে, এই গুন্ডা মহল থেকে মানিকতলাকে পরিবর্তন করতে চাইছে, আর এই সাধন বাবু গুন্ডারা দেখে বিজেপি বলছে, বেশ বেশ, বিজেপির দাবি বিশ্লেষণ বলছে যে মানিকতলা বিধানসভা তৃণমূলের সেফ জোন। বিজেপির দাবি যে না, মানিকতলা বিধানসভা একটা একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, আসল পরিবর্তন না নকল জানি না। আমি মিস্টার চ্যাটার্জির কাছে আসবো, তার আগে একটু বিশ্লেষণ করে নিই। বেলেঘাটা বিধানসভা পরেশ পাল তৃণমূল কংগ্রেস প্রার্থী, এছাড়া দাঁড়িয়েছেন কাশীনাথ বিশ্বাস বিজেপি এবং রাজীব বিশ্বাস তিনি সংযুক্ত মোর্চার হয়ে। জয়দেবদা সময় খুবই অল্প, এক্সিট পোল 2021-এ বেলেঘাটা বিধানসভা, সেখানে কি একেবারে পরিষ্কার দাপুটে ব্যাটিং তৃণমূলের, নাকি একেবারে এগিয়ে এসে ছক্কা হাঁকাতে পারে বিজেপি, নাকি সংযুক্ত মোর্চার ভূমিকা পরেশ পালের বিধানসভা? জয়দেবদা আপনার কথাটা আমি একটু শুনতে পাচ্ছি না ম্যাডাম। জয়দেবদা, জয়দেবদা, বেলেঘাটা এক্সিট পোল, পরেশ পাল তৃণমূল কংগ্রেস, কাশীনাথ বিশ্বাস তিনি বিজেপি এবং রাজীব বিশ্বাস সংযুক্ত মোর্চা, তৃণমূলের সেফ জোন বেলেঘাটা, নাকি দাপিয়ে দাপুটে ব্যাটিং করতে পারে সেখানে বিজেপি বা সংযুক্ত মোর্চা? বেলেঘাটা বিধানসভা কি বলছে? একটা যে কোনো জিনিসের শুরু যখন হয় আর শেষ যখন হয় তখনই তার চরিত্র আমরা বুঝতে পারি। সকালবেলা আপনাদের চ্যানেলই সর্বপ্রথম পরেশ বাবুকে লাইভ নিয়েছিল, ওনার লাইভ সাক্ষাৎকার আপনাদের চ্যানেলেই সম্প্রচারিত হয়। উনি বললেন আমি বাড়ির বাইরে বেরোবো না, আমার বাড়ির বাইরে বেরোতে হবে না, ভোট হোক যা মানুষ রায় দেবে আমি সেটাই মেনে নেব। ভোটের দিন একটা প্রার্থী কতখানি কনফিডেন্ট থাকলে বলতে পারে আমি বেরোবো না,
করোনার মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়াতে আমি বাড়িতে ঘরে বসে থাকব, মানুষ যা রায় দেবে আমি মেনে নেব। আমরা নিজে লাইভ শুনেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে মানুষটা ভোটের দিন সকালবেলা এই কনফিডেন্স দেয় এবং সন্ধ্যেবেলা বলে মানুষ যা রায় দেবো আমি মেনে নেব, তার মানে সেই মানুষটা রাজনৈতিক ভাবে কতটা সৎ এবং সজ্জন, মানুষের আস্থা আছে, মানুষের ওপর আস্থা আছে, তাদের রায়ের ওপরে আস্থা আছে, এই কনফিডেন্সটাই বলে দেয় যে সেই মানুষটা জানে তার রিপোর্ট কার্ড কি হবে। পূর্ণিমাদি আমাদের একটু আগে বলছিলেন না, যে ছাত্র পড়াশোনা করে তাকে পরীক্ষার আগের দিন রেজাল্ট বেরোবার জন্য টেনশন করতে হয় না, তো পরেশবাবু সেই রকম একজন প্রার্থী, সারা বছর পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার রেজাল্ট নিয়ে একদম টেনশন করছেন না। এই টেনশন না করাটা পূর্ণিমাদি জাস্টিফাই করেছেন যে যে ছেলের পরীক্ষার আগের দিন রেজাল্ট বেরোনোর টেনশন নেই সে ছেলে সসম্মানে উত্তীর্ণ হবে, এটাই প্রমাণিত সত্য। তো সেই জায়গা থেকে পরেশবাবুর কনফিডেন্সই বলে দিচ্ছে যে উনি সসম্মানে উত্তীর্ণ হবে। আর কোনো এখানেও তো কোনো লজিক নেই, ভোটের টার্ন আউট বাড়েনি এবং কোনো রকম ভাবে ওখানের কেন্দ্রে যারা প্রার্থী তারা 6 মাস আগে পর্যন্ত কোনোভাবে মানুষের পাশে ছিলেন কিনা বা কোনোভাবে মানুষের সহযোগিতা পেয়েছেন কিনা আগামী দিনে 2 তারিখে প্রমাণ হবে। কিন্তু প্রার্থীর পরেশবাবুর হিসেবে পরেশবাবু যে কনফিডেন্সটা দেখিয়েছেন এবং যে আস্থাটা রেখেছেন সেটাকে আমি সম্মান জানিয়ে আমি আমার কোনো মন্তব্য করব না, কারণ তিনি প্রার্থী হয়ে বলেছেন মানুষ যা রায় দেবে সেটাই মেনে নেব। সেক্ষেত্রে আমরা বলার কে যে কি হবে, উনি নিজেই তো নিজের জিত হার কিছু বলেননি, বলেছেন মানুষ যা করবে সেটাই হবে, তো আমরা মানুষের উপরেই ছেড়ে দিই 2 তারিখটা। ছাত্র ছাত্র ফুললি কনফিডেন্ট আপাতত দৃষ্টি তাই বলছে। পূর্ণিমা দেবী বলুন। একদম, যদি যদি মানুষের ওপরে ভরসা আছে তারা তো চাইছেই কি পরিবর্তন আসুক, এই পশ্চিমবাংলায় হোক কলকাতা হোক যেই বিধানসভায় হোক, তা সেই জন্য উনি বিশ্বাস আছে এই মানুষ যদি পরিবর্তন করতে চাইবে নিজে অধিকারটা দেখাবে ভোট দেবে আর আমাকে ক্ষমতায় আনবে, তো তাতে আপনাদের আপত্তি কিসের আছে? বেশ, কি আপত্তি করতে, আপত্তির প্রশ্নটা কোথায় এটাই তো আমি বুঝতে পারলাম না। বেশ, বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের পর সেটাই বুঝতে পারলাম না। আচ্ছা, কাশীপুর বেলগাছিয়া অতীন ঘোষ, বিহার পরিষদ অতীন ঘোষ, তৃণমূল কংগ্রেস শিবাজি সিংহ রায়, কাশীপুরে কিন্তু বেশ বেশ উত্তেজনাময়, মানে গত শেষ বিধানসভাটাই ছিল কাশীপুর বেলগাছিয়া, এছাড়াও ছিলেন প্রদীপ দাশগুপ্ত, সংযুক্ত মোর্চা, কাশীপুর বেলগাছিয়া অতীন ঘোষ, শিবাজি সিংহ রায়, প্রদীপ দাশগুপ্ত। এখানে মূলত লড়াইটা, মানে অতীন ঘোষ যেহেতু মেয়র পরিষদ বারবার করে বলা হয়, এই কাশীপুর কেন্দ্রতে কিন্তু বিক্ষোভে ছবি ছিল, কাশীপুর কেন্দ্রে নির্বিঘ্নে কাশীপুর বেলগাছিয়ায় ভোটটা কিন্তু হয়নি, এটা কি কোনো অশনি ইঙ্গিত দিল জয়দেব দা? না, এখানে যিনি প্রার্থী অতীন ঘোষ এবং যিনি শিবাজি সিংহ রায় দুজনেই কিন্তু প্রভাবশালী ওই অঞ্চলের, কিন্তু একদম এখানে মূলত 1:1 লড়াই অতীন বাবু এবং শিবাজি বাবু, একদম হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই, দুজনেই প্রচন্ডশালী প্রতাপ প্রচন্ড প্রতাপ নেতা এবং দুজনেরই প্রভাব আছে এবং দুজনেই মানে আপ্রাণ চেষ্টা করেছে এবং দুজনের পরিশ্রম আছে, দুজনের কমিটমেন্ট আছে, দলের বার্তা আছে, দলে কি বার্তা দিয়েছে সেটা ওনারা ঘরে ঘরে পৌঁছতে পেরেছেন। এবারে দিনের শেষে যার ইমেজ ক্লিন আমরা জানি, যার ইমেজ খুব মানে ট্রান্সপারেন্ট ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং যার সঙ্গে ভোট ম্যানেজমেন্ট এবং ভোটের পরিকাঠামো এবং ভোটের সংগঠনটা আছে, সেই জায়গা থেকে আমাদের আশা করতে হবে। তবে হ্যাঁ, আমরা কাশীপুর বেলগাছিয়াতে বলবো না বড় কোনো অঘটন হবে, আবার এটাও বলবো না যে কোনো চমক অপেক্ষা করছে না, আমাদের 2 তারিখ কিন্তু এই রুদ্ধশ্বাস টান টান উত্তেজনাটা কিন্তু কাশীপুর বেলগাছিয়ার জন্য একটু তুলে রাখতে হবে, মানে ওই দিনকে হয়তো হার্টের ওষুধ কিনতে হতে পারে, অনেক আসনের মধ্যে এই একটা আসন রয়েছে, কিন্তু অঘটন যে একটা ঘটবে এটা বলা অসম্ভব, একটা একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট মিস্টার চ্যাটার্জি, আমরা তার কাছে আসবো, কিন্তু মিস্টার চ্যাটার্জি উইথ ইউর পারমিশন আমি একটু প্রথমে দেখে নিই কলকাতার কয়েকটা হেভি ওয়েট বিধানসভা কেন্দ্র, তারপর আমি আসবো অবশ্যই আপনার কাছে। পূর্ণিমা দেবী, কাশীপুর বেলগাছিয়ায় টান টান উত্তেজনা থাকছে, সমর্থন করছেন নাকি একদম এক্ষেত্রে আপনারা ছাত্র হিসেবে আপনারা জানেন কনফিডেন্ট? না না, কাশীপুর বেলগাছিয়া আমরা দেখেছি প্রত্যেকটা দিন, ওখানে যখনই আমাদের শিবাজি দা প্রচার করতে গেছেন একের পর এক তাকে বাধা দেওয়া হয়েছে, ওনাকে আটকানো হয়েছে। আমরা কিছুদিন আগেও দেখেছি অর্জুন দা এসেছিলেন সভা করতে, অর্জুন দা ওপরে অ্যাটাক করা হয়েছে, একটা এমপি সভা করতে আসছে তার ওপরে, মানে ওখানে গণতান্ত্রিক
অধিকার নেই সভা করার? তা আমরা এটা কি কি রাজ্যে বাস করছি, কি দেশে বাস করছি যে আমাদের দেশে একটা আছে সভা করতে পারছে না? ওখানকার লোকেরা ক্লিয়ার আছে যে এখানে পরিবর্তন করতে হবে, নালে এদের এদের অত্যাচারটা বেড়ে যাবে। যারা অত্যাচার করে করছে বারে বারে মানুষের ওপরে, নিজের দলটাকে একটা অন্যভাবে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা চলাচ্ছে, সেই ক্ষমতা সেই কাশীপুর বেলগাছিরা একটা মেন্টালিটি বানিয়ে নিয়েছিল সেই ঘটনার পরে, কি আমরা এই বিধানসভায় পরিবর্তন করব, আর পরিবর্তন করে কোন দলটাকে আমরা আমাদেরকে আনতে হবে তারা ঠিক করে নিয়েছিল সেই ঘটনার পরের দিনে। এগুলো সব তারা আলোচনা করেছে। বেশ, সবকটা বিধানসভা আমরা এখনো পর্যন্ত যতগুলো বললাম সেখানে সবকটা বিধানসভাতেই পূর্ণিমা দেবী উনি বলছেন যে আমাদের অবশ্যই জেতার একটা জায়গা রয়েছে নিঃসন্দেহে। আমি বুঝতে পারি না যে দল দাবি করে ইসবাত 200 পার, এতর বেশি আসন আমরা যখনই আলোচনা করি প্রতিটি আসনই বিরোধীরা বিরোধিতা করেন এবং শাসক দল বলেন আমরা পাবো। তাহলে ইসবার 200 পার যেটা বলা হয়, 200 পার 200 পার, তো সেক্ষেত্রে বাকি তো 94টা আসন তবু থাকে। আমি যদি 200 ধরি, কোনটা 94টা আসন তারা কোনটা ছাড়েন আমি বুঝতে পারি না। এবারে কেউ 200 পার করতে পারবে না ম্যাডাম, যদি না ব্ল্যাক ম্যাজিক হয়। হ্যাঁ, কিন্তু এই যে দাবিটা করা হয়, আপনি ভাবুন যে আসনে আপনি আলোচনা করি আমরা দাবি 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 দাবি, মানে এটা তো একটা মোরাল বুস্টআপের জায়গা, এটা রাজনৈতিক কর্মীদের একটা মানে চাঙ্গা করার জায়গা। এটা যারা করেন তারা নিজেরাও জানেন যে সেটা হবার নয়, এটা নিজেরাও জেনে এটা একটা মানে মোরাল বুস্টআপের জন্য একটা টনিক, অলিক স্বপ্ন, অলিক স্বপ্ন, অলিক স্বপ্ন, অঙ্ক অঙ্ক বলে না। তবে হ্যাঁ, মানে সোর্সের মধ্যে যদি ভূত থাকে, ডিএমকে তামিলনাড়ুতে দুটো দাবি করেছিল, ডিএমকে দাবি করেছে মাদ্রাজ হাইকোর্টে যে স্ট্রং রুমে জ্যামার বসাতে হবে আর ইভিএম মেশিনের সঙ্গে ভিভিপ্যাট ট্যালি করতে হবে। এইটা হচ্ছে সোর্সের মধ্যে ভূত। এই সোর্সের মধ্যে যদি ভূত থাকে তাহলে 294 হতে পারে। সোর্সের মধ্যে ভূত থাকলে তবে 294 অলিক কল্পনা, সেই দিকে যাবো না। আমি অন্য বিধানসভা কেন্দ্রের দিকে যাওয়ার আগে একবার মিস্টার চ্যাটার্জির কাছে আসবো। মিস্টার চ্যাটার্জি, আর মাত্র একটা দিন তারপর নির্বাচন, একেবারে আইনি আঙ্গিকে গণনার দিন নিয়ে অনেক জটিলতা গেছে, অবশেষে সুষ্ঠুভাবে নির্বাচনের জায়গা তৈরি হচ্ছে, তার পাশাপাশি রাজ্য জুড়ে আংশিক লকডাউনের জায়গাও তৈরি হয়েছে। এই মুহূর্তে একদম সামাজিক একটা প্রেক্ষিত যদি দেখা যায় তাহলে কি বলছে আইনজীবীরা, কি বলছেন, কোন জিনিসটা সবার আগে প্রায়োরিটাইজ করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে? মিস্টার চ্যাটার্জি, আমি একদম একদম অ্যাপলিটিক্যাল পারসন, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড অফ অল আমার তো মনে হয় একটা একটা লং টার্ম লকডাউন ডিফারেন্ট দরকার। আমার কিছু বন্ধু যারা ডাক্তার বলেছি তারা মনে করে একটা লকডাউন দরকার টু ব্রেক দ্য চেইন। উই অল নো দ্যাট যেটা গণনার জন্য যেটা বিভিন্ন আদালত থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশন কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন, নির্বাচন কমিশন কি কিছু টের পাননি, এরকম নানা ভাবে বলা হয়েছে, তো সেখান থেকে দাঁড়িয়ে কতটা অবশ্যম্ভবী মানে গণনার দিনটার পর্যন্ত, আজকে ভার্চুয়াল বৈঠক এই সিদ্ধান্ত, তো গণনার দিনের পরেই যদি জারি হতে পারে তা সেক্ষেত্রে এই মুহূর্তে যা রাষ্ট্রীয় শাসনের যা অবস্থা সেটা কতটা এফেক্টেড হয়ে যেতে পারে? কারণ প্রশাসনিকগতভাবে শুধুমাত্র গণনা হয়ে গেলেই তো হলো না, অনেকগুলো নিয়ম থেকে যায় একটা রাজ্য পরিচালনার ভার যখন রয়েছে, সেই দিকটা কিভাবে করা যেতে পারে বলে আইন কি বলে? ওরাল রিমার্ক হয়েছে, ইমোশনাল রিমার্ক, দিস নট ইভেন অন নোবিটা টিকটা, যেটা মানুষ সেটা মানে যাদের মিডিয়া টিআরপির জন্য সেটাকে গ্রোয়িং আউট অফ ডেপথ, গ্রোয়িং আউট অফ প্রপোর্শন। ইলেকশন কমিশন ইজ এ সেপারেট, ইটস এ কনস্টিটিউশনাল বডি, সেপারেট বডি। এন্ড আমার যেরকম ধারণা ম্যাড্রাস হাইকোর্টের কোনো এখতিয়ার নেই
সেখানে কোনো কথাবার্তা বলার, কারণ কি এটা পুরো সেপারেট টপিক, মানে সেপারেট বডি একটা একদম। ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশনের উচিত বেসিক্যালি হচ্ছে একটা মডেল কোড অফ কন্ডাক্ট ইস্যু করা, এবার বাকিটা হচ্ছে এনফোর্সমেন্ট অফ দ্য কোভিড প্রোটোকলস। কোভিড প্রোটোকলস ইজ সোললি, আই মিন ইট ইজ দ্য সোল রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিস টু এনফোর্স দ্য কোভিড 19 প্রোটোকলস। এখানে কিন্তু কারণ ইলেকশন কমিশন বা আমরা কি ব্লেম গেম করছি, আই থিঙ্ক দিস নিডস টু বি টেকেন আউট, আই মিন উই শুড গিভ আ ভেরি সিরিয়াস থট অন দিস, বিকজ ইলেকশন কমিশন কে এটা আমরা স্কেপ গোট করে দিচ্ছি, দিস ইজ নট হাউ থিংস শুড বি এট দিস ভেরি কনসার্ন। আমি এখনো সেই জায়গায় চলে আসছি, আওয়ার মেইন কনসার্ন শুড বি কোভিড 19 হুইচ ইজ আ ভেরি সিরিয়াস থিং, হ্যাঁ দ্য প্যান্ডেমিক, কেয়ার অফ ইট, কেয়ার অফ টেক কেয়ার অফ আওয়ার সেলস এন্ড আওয়ার ডিয়ার এন্ড ডিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স। বেশ, আমি আবারও বলতে চাইছি না, আমি এটাই বলতে চাইছি, হ্যাঁ হ্যাঁ, লেট আস ওয়েট টিল 2nd অফ মে এন্ড লেটস সি হোয়াট রিয়েলি হোয়াট হ্যাপেন্স, বিকজ বিফোর দ্যাট আপনি যেটা বলবেন এক্সিট পোল কি বলবেন না বলবেন সেটা পুরো সেপারেট টপিক, লেট আস ওয়েট এন্ড সি, লেট আস ওয়েট এন্ড ওয়াচ কি হয় না হয়। একেবারেই একদম, এক্সিট পোল মানে একসঙ্গে দু দুটো ঘটনা, সমস্যায় সাংবাদিকরা সব থেকে বেশি পড়ে যান, তাদেরকে কোনো খবর থেকেই তারা বিরত থাকতে পারেন না, এটাই সমস্যা। এবং এই লকডাউনের মধ্যেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ সেই সমস্ত খবরগুলো তুলে দেওয়ার জন্য। আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, প্রত্যেকটা মুহূর্তে নজর থাকছে সেই খবরে। আমি এরপর চলে আসবো বন্দর, কলকাতা বন্দর সেইখানের ছবিটা কি, এবং আরও একবার সেখানে কিন্তু হেভিওয়েট প্রার্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো বটেই, বন্দরে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছবি পাওয়া গেছিল। কলকাতা বন্দর ফেরাদ হাকিম তৃণমূল কংগ্রেস, অবধ কিশোর গুপ্তা বিজেপি, এবং মোহাম্মদ মুক্তার সংযুক্ত মোর্চা আইএনসির তিনি ছিলেন। এইবার আমি জয়দেবদার কাছে আসবো। জয়দেবদা, ফিরহাদ হাকিমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা বিভিন্ন রাজনৈতিক মন্তব্য বিতর্ক একেবারে ভোটের ঠিক আগে প্রভাব ফেলছে কলকাতা বন্দরে? দেখুন, যার সম্পর্কে বলছেন তিনি হচ্ছেন আমাদের শাসক দলের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং একজন গুরুত্বপূর্ণ সংগঠক, এবং ওনার যা ওখানকার মানে বেস বা হোল্ড, ওনাকে যিনি চ্যালেঞ্জ দিতে পারতেন, তিনি সম্প্রতি একজন প্রভাবশালী বিজেপির নেতা এবং তিনি সম্প্রতি জেল হেফাজতে বোধহয় এখনো আছেন বা বেল পেয়েছেন, আমার ঠিক জানা নেই, কিন্তু মানে তিনি ওনাকে টক্করটা ওই অঞ্চলে দিতেন, এবং হয়তো আগামী দিনে এই অবধ কিশোর গুপ্তার জায়গায় হয়তো যদি এইটা না হতো তাহলে হয়তো উনি প্রার্থী হতে, সেক্ষেত্রে হয়তো একটা ব্যাটল। আমি যদি খুব ভুল না করি, আমার সম্ভবত একটু যদি আমার ভুল হয় ক্ষমা করে দেবেন, অবধ কিশোর গুপ্তা বোধহয় 2016 তেও ফিরহাদ হাকিমের বিপরীতেই ছিলেন সম্ভবত, আমি যদি খুব খুব যদি ভুল না করি। না আমি আমি ওটা বলছি না, আমি বলছি ওনাকে, আমি বললাম হ্যাঁ হ্যাঁ না, ফিরহাদ হাকিমকে মানে ভালো মতন যদি একটা মানে লড়াই দিতে পারতো, হ্যাঁ সেই জায়গায় যিনি ওখানে বিজেপির একজন প্রভাবশালী নেতা ছিলেন ওই বন্দর ওই অঞ্চলে, একদম পরিষ্কার, হ্যাঁ তো সেই জায়গা থেকে এ তো মানে সোজা ওয়াকওভার, সোজা ওয়াকওভার। আমি আসব এই প্রশ্নে, আসব আমি বিজেপির কাছে আসব, তবে তার আগে এই করোনা আবহে অত্যন্ত মর্মাহত একটা খবর, এই ক্ষেত্রে আমাকে সমর্থন করেছে, আমি আমি একটা বিশ্লেষণে ওদের পূর্ণিমালি আমাকে সমর্থন করেছে, আমি আসব অত্যন্ত, হ্যাঁ আমি এই রাজনৈতিক বিষয়ের মধ্যে আমরা অবশ্যই আসব, কিন্তু তার আগে একটি খবর কিছুটা হলেও এই যে আইনের মানুষটিও আমাদের সাথে রয়েছেন, যিনি বললেন একদম অপলিটিক্যাল, আমিও ব্যক্তিগতভাবে খুবই অপলিটিক্যাল, কর্মসূত্রে আমাকে রাজনৈতিক বিশ্লেষণে বসতে হচ্ছে, কিন্তু একটা খবর যেটা যেটা হৃদয় ছুঁয়ে গেল, হ্যাঁ ম্যাডাম একটা কথা, আপনি আপনি ওনাকে প্রশ্ন করুন, কিন্তু এই যে আমরা বারে বারে বলি না আমরা অ্যাপোলিটিক্যাল বা আমরা রাজনৈতিক নয়, আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুতে যাওয়া পর্যন্ত আমরা রাজনৈতিক, মানে আমরা রাজনীতি হিসেবে দাবি করি না, বাট আমাদের জীবন রাজনীতির অঙ্গ বা রাজনীতির প্রভাব মুক্ত নয়, কোথাও নয়, মানে ভারতবর্ষের এটা দুর্ভাগ্য বা সৌভাগ্য এইটুকুই যে আমরা রাজনীতির মধ্যেই আমাদের থাকতে হবে, রাজনীতির মুক্ত আমরা কেউ নই, আমরা এত মানে করোনার মধ্যে
হাতে চ্যানেল করোনা সন্দেহে সমুদ্র পাড়ে অসহায় বৃদ্ধা, মানবিকতার প্রশ্নে এবার সাক্ষী সমুদ্র কন্যা তাজপুর। একটা রোগ মানুষকে সরিয়ে দিয়েছে মানুষের কাছ থেকে, করোনা দানব দুর্বিষহ করেছে মানুষের জীবন, এবার সমুদ্র পাড়ে সেই করোনার করাল ছায়ার প্রতিচ্ছবি। ঘটনাস্থল সমুদ্রকন্যা তাজপুর, সময় বৃহস্পতিবার বিকেল 4টে। আনুমানিক 70 বছরের বয়স্কা এক বৃদ্ধাকে কেউ বা কারা গাড়ি থেকে নামিয়ে দীঘা তাজপুর সমুদ্র পাড়ে রেখে পালিয়ে যায়, এমনটাই বলছেন এলাকার মানুষ। সূত্র মারফত জানা যায় তার হাতে স্যালাইন, নাক মুখ থেকে লালা বেরোচ্ছে। স্থানীয়দের ধারণা হয়তো তিনি করোনা আক্রান্ত, হয়তো সে কারণেই তার পরিবারের লোক বা চেনা লোকজন তাকে এভাবে ফেলে রেখে চলে গেছেন। বৃদ্ধা জানিয়েছেন বাড়ি কলকাতার শ্যামবাজারে, তার নাতি গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে গেছেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে জানিয়েছে কিন্তু কোনো সুরাহা মেলেনি। যদিও তিনি আক্রান্ত কিনা জানা যায়নি, কিন্তু আবারও এই ঘটনা কোথাও কি মানবিকতাকে সেই প্রশ্নের মুখে ফেলে দিল, উঠছে সেই প্রশ্নটাও। মাফ করবেন, হয়তো অন্য প্রসঙ্গ, কিন্তু মর্মান্তিক একটা ঘটনার কথা। আমি জানি না এখানে কিভাবে কাকে কোথায় দোষারোপটা করা দরকার, তবে হ্যাঁ, আমাদের গোচরে থাকা দরকার। এই মুহূর্তে যদি কেউ শুনে থাকেন, তার পরিবারের লোক বা হিতাকাঙ্ক্ষী ব্যক্তি, অবশ্যই একটু যোগাযোগ করুন, আমরাও সচেষ্ট হব। কারণ এই রোগটা আমাদের অনেক কিছু শিখিয়েছে, এই রোগটা আমাদের বুঝিয়েছে একা থাকো, এই রোগটা আমাদের বুঝিয়েছে দূরত্ব বজায় রাখো, এই রোগটা অনেক বেশি করে আমাদের মানুষের ভেতরগুলোকে চিনিয়ে দিয়েছে, রোগটা বুঝিয়েছে কে আপন কে পর। তাই এই রোগটার কাছে কৃতজ্ঞ কিনা জানি না, আবার এই রোগটা শেষ করে দিতে চলেছে কিনা সেটাও অধরা। আমি বন্দরের প্রসঙ্গে যেটা একটু হলেও সম্মতি প্রকাশ করেছিলেন পূর্ণিমা দেবী, একটু শুনি সম্মতি প্রকাশের কারণটা। জয়দেব দা কাছে, কিন্তু আপনি জানেন কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ফিরাদ হাকিমে, ও বিজেপি কর্মীদেরকে তার মা বাবাদেরকে তুলে গালাগালি দিয়েছে। প্রত্যেকটা বিজেপি কর্মীর মা বাবা তুলে গালাগালি দিয়েছে। তো সেখানে জয়দেব দা বলছেন এখানে ওয়াক ওভার করে দিয়েছে, না ও এটা ফিরাদ হাকিম নিজেই ওয়াক ওভার করে দিয়েছে এটা সিটটা। প্রত্যেকটা ওখানকার মানুষ এই ওনার স্টেটমেন্ট এই ভিডিও থেকে অনেক আহত, অনেক রাগ আছে তার উপরে, সেটা ওরা নিজেও নিজস্ব ঠিক করেছে। পূর্ণিমা দেবী আসবো, পূর্ণিমা দেবী একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আমি জানিয়ে দিই, সেটা তারপর আবার আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করলেন, বৈঠক শেষে বললেন দুই তৃতীয়াংশ আসন জিতে ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় প্রার্থী এজেন্টদের নিয়ে বৈঠক করলেন তিনি, উত্তরবঙ্গ জঙ্গলমহলে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস, সেই ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত এই বৈঠকে নির্বাচন পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে, গণনার সময় টেবিল ছেড়ে কোথাও না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কাউন্টিং এজেন্টদের, পাশাপাশি তৃণমূল কর্মীদের ওপর নজর রাখা হবে এমনটাও বলেছেন। দুই তৃতীয়াংশ আসন জিতে ফের ক্ষমতায় তৃণমূল দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়াল বৈঠকের পর। হ্যাঁ পূর্ণিমা দেবী, সমীকরণ তো তাহলে আবার গণ্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ বলুন, যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা কোনো না বিজেপি নেতার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাইনি। জয়দেব দা আসছেন মাঝে মধ্যে, আচ্ছা বেশ জয়দেব দা, এরপর চলে আসি আরেকটা হাই ভোল্টেজ মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ, যখন এলো সোজাসুজি একদম মুখ্যমন্ত্রীর কেন্দ্র বলে যা পরিচিত চলে আসবো, একেবারে চলে আসবো ভবানীপুর কেন্দ্র। এবছর লড়াইটা অন্য রকমের বলাই ছিল, অনেক কটু কথা বা অনেক কথা বা অনেক মন্তব্য সবটা শুনতে হয়েছে এই কেন্দ্রকে নিয়ে। কারণ কি, এই কেন্দ্রে কেন মুখ্যমন্ত্রী দাঁড়ালেন না, কেন বড় চ্যালেঞ্জ নিয়ে চলে গেলেন? শোভনদেব চট্টোপাধ্যায় নিঃসন্দেহে বর্ষীয় নেতা, ভবানীপুর কেন্দ্র, ভবানীপুর বিধানসভা কেন্দ্র যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বলা হতো, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় বনাম রুদ্রনীল ঘোষ মূল লড়াই। ভবানীপুর কেন্দ্র নিয়ে কিন্তু বিতর্ক আছে, ক্ষোভ আছে, টান টান ভবানীপুর কেন্দ্র হলেও হতে পারে। জয়দেব দা কি বলছে? দেখুন,
ভবানীপুর আর রাসবিহারীর ক্ষেত্রে আমি মানে খুব সংযুক্ত দুটো কেন্দ্রের সঙ্গে। তো ভবানীপুর আর রাসবিহারী কেন্দ্রের ক্ষেত্রে আমি বলবো, প্রথমে যেহেতু আপনি রাসবিহারী এখনো প্রসঙ্গে আনেননি, ভবানীপুর এনেছেন। হ্যাঁ, ভবানীপুরে যে মানুষটি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন বোধহয় তৃণমূল কংগ্রেসের আত্মা, তৃণমূল কংগ্রেসের লিটারেচার এবং তৃণমূল কংগ্রেসের লেখনী, মানে ওনাদের যা যা পত্র পত্রিকা বা ওনাদের যে ইন্টেলেকচুয়াল ডিপার্টমেন্ট এবং যেটা ওনাদের চেতনা, সেই সমস্তটা কিছু জুড়ে কিন্তু ওই প্রার্থীটা রয়েছে। ওই প্রার্থীটাই ইটসেলফ একটা ইমেজ, ওই প্রার্থীটাই কিন্তু একটা ফ্যাক্টর, অন্য কোনো ফ্যাক্টর আপনি যে সমস্ত ফ্যাক্টর বলছেন সে সমস্ত ফ্যাক্টরের থেকে বড় কথা হচ্ছে ওই মানুষটা। ওই মানুষটাকে দেখলে আপনি দূর থেকে শ্রদ্ধায় আপনার মাথা নত হবে। একটু আগে পূর্ণিমা দেবী যে সমস্ত ব্যাখ্যা বা করছিলেন, আমার মনে হয় এক্ষেত্রে এই ব্যাখ্যাটা উনি করতে আর পারবেন না, কারণ এই মানুষটাকে দেখলে কিন্তু শ্রদ্ধায় মাথা অবনত হয়ে যায়। এই মানুষটাকে ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, তিনি একজন মানে প্রবাদ প্রতিম নেতা, এবং শুধু প্রবাদ প্রতিম নেতা নয়, ওনার যে মানে একটা দূরদর্শিতা, ওনার যে পাণ্ডিত্য এবং ওনার যে বাগ্মিতা, সেগুলো আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করি। এবং এই প্রার্থী যিনি তৃণমূল কংগ্রেসের ভবানীপুরের প্রার্থী, ওনার পাণ্ডিত্যর কাছে, ওনার বাগ্মিতার কাছে এবং ওনার যে একটা সজ্জন ব্যক্তি হিসেবে যে পরিচিতি, তার কাছে কিন্তু আমাদের মাথা নত করতেই হয় প্রথম কথা মানুষ হিসেবে। এবারে পলিটিক্যালি আপনি যেটা বলছেন, যেহেতু কসমোপলিটন সিটি, আগের ভোটগুলোই আমরা দেখেছিলাম কিছু অবাঙালি ভোট শেয়ার হয়েছিল, সুইং হয়েছিল, পোল শেয়ারিং হয়েছিল, এবং কিছু যেহেতু ওই অঞ্চলে আমরা জানি অন্যান্য ভাষাভাষীর মানুষ রয়েছে, সেই ভোটটা কিন্তু অনেকাংশেই ফ্যাক্টর করেছিল কয়েকটা বুথে। আমরা বারবার যেটা নিয়ে খুব হই হই করছিলাম ভবানীপুর, ভবানীপুরে জানতে হবে যে পরিবর্তন হয়েছে বা কয়েকটা বুথে যদি পরিবর্তন হয়েছে বা সুইং হয়েছে, সেটা বুথ ভিত্তিক, কেন্দ্র ভিত্তিক নয়। কয়েকটা বুথ জিতে যাওয়া মানে একটা কেন্দ্র জিতে যাওয়া নয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভবানীপুরে যিনি প্রার্থী হয়েছেন তিনি ভবানীপুরের মানে রাস্তাঘাটগুলো ঠিকঠাক চেনেন কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে, কারণ তিনি সরাসরি ভবানীপুরের সাথে যুক্ত কতখানি সেটা একটা সন্দেহের অবকাশ থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভবানীপুরে বিজেপির সংগঠন কতটা দুর্বল যে পূর্ব মেদিনীপুর থেকে দাবি করে মুখ্যমন্ত্রীর পাড়ায় এবারে পদ্মফুল ফোটাবো, মানে পূর্ব মেদিনীপুর থেকে দাবি করতে হয় ভবানীপুরে এসে পদ্মফুল ফোটাবার, কিন্তু ভবানীপুরের যারা আছেন তারা কেউ কিন্তু কোনোদিন এরকম দাবি করেছেন বা এরকম কোনো, আবার একটা কথা উঠেছিল যে ওনার বাড়িতেই পদ্মফুল ফোটাবে। তো এগুলো তো সবই দেখা গেছে যে ওই অন্তঃশ্বাস শূন্য, ওই ফাঁকা কলসির আওয়াজ বেশি, তো ওই রকম ধরনের একটা ঘটনা ঘটে গেছে। তো কোনো পদ্ম তো ফোটেনি, মানে ওই পরিবার থেকে যেটা বারবার দাবি করা হয়েছিল, তো সেরকম পূর্ব মেদিনীপুর থেকে পদ্মর চারা আনতে আনতে সেই চারা কতটা সজীব থাকবে, কতটা মানে আবার ফুটতে পারবে, এটা সন্দেহের অবকাশ আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা এগুলো বলেন তারা আসলে পলিটিক্যাল ভাবে কোনো সচেতনই নয়। ভবানীপুর কেন্দ্রে কি বিশাল সংগঠন আর কি বিশাল তার ব্যাপ্তি এবং মানুষের ভালোবাসা এবং মানুষের প্রতিটা মানে মানুষের যে একটা চাওয়া পাওয়া, এটাকে মানে ভাবতাম যদি 90% ভোট ক্রস করে যেত ভবানীপুর কেন্দ্রে, ওই দিনে শুধু ভবানীপুর কেন্দ্রে ভোট 90% ক্রস করে গেছে, তাহলে তবু একটা ক্ষীণ আশার আলো হলেও জেলে রাখতে পারতাম। বাট এক্ষেত্রে ভবানীপুরকে আলোচনার মধ্যে আনা মানে এটা মানে আর বলার কিছু নেই, কোনো অঙ্কই মিলবে না। আপনার কথা পরে বলছি, একদম হ্যাঁ বলুন কি। হ্যাঁ, লোকসভা নির্বাচনে আমরা আমাদের একটা ওয়ার্ড আছে সেখানে 22টা বুথ, সেখানে একটা বুথে আমরা লোক বসেছি, একটা বুথে লোক বসেছি, ঠিক আছে, সেই ওয়ার্ডটা লিড করেছে 95% বিজেপি। বললাম তো, ঠিক আছে, তো বুথে লোক বসেছে, আপনার সংগঠনে কত লোক আছে, আপনারা মানে আমি আপনাকে দুটো ফ্যাক্টর দিলাম, একটা হচ্ছে সংগঠন, একটা ফ্যাক্টর দিলাম প্রার্থী।
আপনি যে আপনাদের যে প্রার্থী তার ইমেজ ম্যাডাম, আপনাদের প্রার্থীর ইমেজ আর আর তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ইমেজ দুটোকে শুধু মিলিয়ে নিন। রুদ্রনীল ঘোষের ইমেজ, রুদ্রনীল ঘোষের ইমেজ আর সোমনদীপ চট্টোপাধ্যায়ের ইমেজ নিয়ে একটা প্রশ্ন তো মানুষের মনে থাকবেই, আর এই দুটো ইমেজকে সত্যি সত্যি একটা জায়গায় আনা যায় কি জানি না, তো সেদিক থেকে হয়তো বা কিছুটা হলেও আশা রাখা যায়। সোমনদীপ আমি প্রার্থী হিসেবে বলছি, আবারও কেন্দ্র বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না, প্রার্থী হিসেবে সোমনদীপ চট্টোপাধ্যায় বোধহয় একটু নম্বর পেয়ে এগিয়ে থাকলেও থাকতে পারেন এমন একটা সম্ভাবনা কিন্তু। ওই মানুষটা যে সজ্জন ব্যক্তি, ওনাকে শ্রদ্ধায় মানুষকে ভালোবাসায়। দেখুন ম্যাডাম, আপনাদের পলিটিক্যাল চরিত্র জানতে হবে। কোন কেন্দ্রে ভোট হয় ইস্যু ভিত্তিক, কোন কেন্দ্রে ভোট হয় ক্ষোভ ভিত্তিক, কোন কেন্দ্রে ভোট হয় প্রার্থী ভিত্তিক। এক একটা রাজনীতিতে এক একটা প্রার্থী থাকে না, সে ফাঁকা মাঠে দাঁড়িয়ে গেলেও জিতে চলে আসবে। এই সোমনদীপ ফাঁকা মাঠে দাঁড়ালে তো জিতবেই জয়দেব দা। ফাঁকা মাঠ মানে আপনি আমার কথাটার অপব্যাখ্যা করলেন। কিছু ব্যক্তি আছেন যারা যদি নির্দল হিসেবেও দাঁড়ান, কিছু না থাকলে তবু তারা জিতবেন। তার কারণটা হচ্ছে তার কারণটা তাদের তাদের পরিচয় দল বা রং নয়, তাদের পরিচয় তারা নিজে, এটা নিঃসন্দেহে। এই আলোচনাটাই থাকবো। তার মাঝখানে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, ভোটের মতোই তৎপর পরিবেশের দায়িত্ব পূরণে করোনা মোকাবেলায় এবার মাঠে ময়দানে লাল যোদ্ধারা। ফলাফল ঘোষণা হতে মাত্র আর দুটো দিন, ফলাফলের দিকে অপেক্ষায় না থেকে এবার মাঠে নেমেছেন লাল যোদ্ধারা। করোনার বিপর্যয় মোকাবেলায় পুলিশ, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মীদের মতো নিজেরাও বিভিন্ন বিভাগে দল গঠন করছেন তারা। করোনা ভাইরাসের প্রভাব থেকে পরিবেশকে মুক্ত করতে, সাধারণ মানুষকে রক্ষা করতে শুক্রবার দুপুরে নদিয়ার নবদ্বীপ পৌরসভার 17 নম্বর ওয়ার্ড সহ শহরের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশনের কাজ করলো সিপিআইএম এর সদস্যরা। স্থানীয় সিপিআইএম সদস্যদের এই উদ্যোগে স্বভাবতই খুশি নবদ্বীপবাসী। অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমাদের আইনজীবীও বলছিলেন, এখন মূল ফোকাসটা হওয়া দরকার নিঃসন্দেহে করোনা। আমি এরপর অবশ্যই একটু আর একটা জায়গা, আমাদের হাতে সময় খুব একটা বেশি নেই, জয়দেববাবুও ব্যস্ত আছেন, আমি একটুখানি আসবো অবশ্যই যে জায়গাটা, সেটা হচ্ছে বিধাননগর, আরেকটা হাই ভোল্টেজ জায়গা। যদিও আমি একটু কলকাতা থেকে সরে গিয়ে বললাম বিধাননগর, এবং সেখানে এখানে একটা আদি আর নব্যর একটা বিষয় থাকে, তার পাশাপাশি অনেকটা সমস্যা, অনেকগুলো বিক্ষোভ বা বিন্দু বিন্দু জমে থাকে অনেকগুলো ক্ষোভ। সুজিত বসু বনাম সব্যসাচী দেব বাবু, আমি এই লড়াইটা সুজিত বনাম এইটা আমি আপনার উপরেই ছাড়লাম, ওই জন্যই বললাম মানে এইখানের লড়াইটা অন্য, মানে তৃণমূলেরই লড়াই হয়তো অনেকটা বেশি। কি বলছেন জয়দেব দা? না দেখুন, এইখানে লড়াইটা অনেকটা বেশি বলতে যেটা, সেটা আমরা যতটা আমাদের তথ্য ভিত্তিক বা পরিসংখ্যান ভিত্তিক এখানে কিন্তু কোনো বিশ্লেষণ করলে মিলবে না, কারণ এখানে তথ্য পরিসংখ্যানটা মেলানো মুশকিল। এই জন্য কারণ সংগঠনটাই দুভাগ হয়ে গেছে, ঠিক আছে? তো এই জায়গাটাকে যারা কন্ট্রোল করত তাদের জন্য ভোটটা হতো এবং তাদের পার্সেন্টেজটা আসতো, সেই ক্ষেত্রে পার্সেন্টেজটা দুদিকে পোলারাইজড হয়েছে, এটা কোনো দলে পোলারাইজড হয়নি, দুটো পলিটিক্যাল আইডেন্টিটিতে পোলারাইজড হয়েছে। এবারে সেক্ষেত্রে সংগঠনের শক্তিটা দুভাগ হয়েছে, একটাই সংগঠন দুভাগ হয়েছে, কিন্তু এখানে কোনো নতুন সংগঠনের কথা একদম অস্তিত্ব নেই, ঠিক আছে? তো সেই জায়গা থেকে এটা হচ্ছে ওই যে আমরা ভোটের আগে শুনে আসতাম গোষ্ঠী দ্বন্দ্ব, তো সেই গোষ্ঠী দ্বন্দ্বের লড়াইটাই এখানে হবে। শেষমেশ কে হাসি হাসবে বলতে পারবো না, কারণ এখানে তো গণিত শাস্ত্র, অঙ্ক শাস্ত্র, বিজ্ঞান শাস্ত্র, ফলিত বিজ্ঞান, অ্যাপ্লাইড সায়েন্স, ম্যাথামেটিক্স কিছু আমাদের কাজে লাগবে না, কারণ এখানে তো আমরা তো অঙ্ক দিয়ে বলা লোক, আমরা তো জ্যোতিষও নয় আর আমরা প্রাগজ্যোতিষও নয়, আমাদের কাজটাই হচ্ছে সেফোলজিস্টের অঙ্ক দিয়ে বিশ্লেষণ করে চরিত্র, ক্যারেক্টারিস্টিক্স এবং সমস্ত ডেটা ইনফো অ্যানালিটিক্স এর মাধ্যমে প্রবাবিলিটি এলিমিনেশন করে আমরা সেটাকে র্যান্ডামলি ফিটিং করাই। তো সেই জায়গায় এখানে তার কোনো তো বিকাশ, মানে তার কোনো তো একদমই 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 বিধাননগরের ক্ষেত্রে কিন্তু এই 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 জায়গাটা, আমি এটা বিজেপির কাছে আসব, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট বলে দিই, যদিও রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু যেমনটা নির্দেশিকা, হোম ডেলিভারির ব্যবস্থা খোলা থাকছে এবং বেশ কিছু জায়গায়
ইতিমধ্যেই ছোট্ট ছোট্ট দল গঠন করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে করোনা আক্রান্ত পরিবারের জন্য, উইচ ইজ আ ভেরি গুড নিউজ। করোনা আক্রান্ত পরিবারে যারা হয়তো বা আইসোলেশনে রয়েছেন, কোয়ারেন্টিনে রয়েছেন, তাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে করা হয়েছে। রাজ্য জুড়ে আংশিক লকডাউন কার্যকরী, দোকান বাজারে নির্দিষ্ট সময়সীমা পুরোপুরি বন্ধ, যেগুলো বিনোদনের জায়গা, সুইমিং পুল, পাব, ক্লাব, রেস্তোরাঁ, তার পাশাপাশি সিনেমা হল, সবটাই বলে দেওয়া হয়েছে। এবং এই আমি আবারও বলছি, বেশ কিছু জায়গায় সাইটে অনেক নাম্বার ঘোরাফেরা করছে, সেক্ষেত্রে একেবারে ফোনের মাধ্যমে আপনারা কথা বলে নিতে পারেন, বাড়ি বাড়ি গিয়ে খাবার একদম, মানে যেটা হেলদি ফুড বলতে যা বোঝায়, পুষ্টিগত মান বজায় রেখে খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে করোনা আক্রান্ত পরিবারের জন্য, যাতে তাদের বেরিয়ে করোনার এই জেরে জনসাধারণের মাঝে মিশে যেতে না হয়, এরকম পদক্ষেপও নেওয়া হচ্ছে। রাজ্যে আংশিক লকডাউন, চিকিৎসা সরঞ্জামের দোকানে ছাড়, একটু বলে দিই কোথায় কোথায় ছাড়, নবানের নির্দেশিকা অনুযায়ী ওষুধের দোকানে ছাড়, হোম ডেলিভারি ছাড়, অনলাইন পরিষেবা ছাড়, নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শপিং মল বন্ধ, বিউটি পার্লার বন্ধ, সিনেমা হল, রাজ্যে আংশিক লকডাউন, নয়া নির্দেশিকা জারি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ, রেস্টুরেন্ট বন্ধ, বার বন্ধ, স্পোর্টস কমপ্লেক্স একেবারে মাইকিং করে এই নির্দেশিকা কার্যকরী করার কথা জারি করে দেওয়া হলো, রাজ্যে আংশিক লকডাউন। আমাদের হাতে সময় খুব একটা বেশি নেই, আমি আইনের কিছু কথা অবশ্যই জানবো, কিন্তু তার আগে বিধাননগর, যেটা জয়দেব দা বললেন, বিধাননগরটা নিয়ে কতটা কনফিডেন্ট বিজেপি, কতটা আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে সব্যসাচী বাবুকে নিয়ে, পূর্ণিমা দেবী? পূর্ণিমা দেবী শোনা যাচ্ছে আমার কথা? পূর্ণিমা দেবী, আমার মনে হয় শুনতে কোথাও একটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের হাতে সময় খুব একটা বেশি নেই, আমি একটু এক ঝলকে দেখতে চাইবো সবকটা বিধানসভা কেন্দ্র। আমি একদম শুরু করব, একদম শুরু থেকে আমি পিসিআরকে বলবো যদি আমরা এক এক করে সবকটা বিধানসভা কেন্দ্র দিয়ে আমাদের এই অনুষ্ঠানের একদম শেষ ভাগে আসতে পারি। যে কটা বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, একটা ফলাফলের একটা সম্ভাবনা আমরা যদি তুলে ধরতে পারি এক এক করে সেই সবকটা বিধানসভা কেন্দ্র নিয়ে আমি একটুখানি কথা বলতে চাইবো, এবং আমি একটু পিসিআরকে বলবো যদি সেই সবকটা বিধানসভা কেন্দ্রকে আমরা এক নজরে দেখতে পারি। কলকাতার বেশ কিছু হেভিওয়েট গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা কথা বলেছি, এবং শুরুতেই কসবা বিধানসভা কেন্দ্র, কসবা বিধানসভা কেন্দ্র, জাভেদ আহমেদ খান, ডক্টর ইন্দ্রনীল খান, শতরূপ ঘোষ, কসবা বিধানসভা কেন্দ্র, জাভেদ আহমেদ খান তৃণমূল কংগ্রেস, ডক্টর ইন্দ্রনীল খান বিজেপি, শতরূপ ঘোষ সংযুক্ত মোর্চা, পরিষ্কার সমীকরণ বলছে সম্ভাবনাময় জয়ী, অবশ্যই জাভেদ আহমেদ খান বলা যায়, নিঃসন্দেহে জয়ের সম্ভাবনায় অনেকটা এগিয়ে জাভেদ আহমেদ খান, জয়ের সম্ভাবনায় নিশ্চিতভাবেই বলা যায় অনেকটা এগিয়ে কসবা বিধানসভা কেন্দ্র। এক্সিট পোল 2021 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে বলাই যায় জাভেদ আহমেদ খান মোটামুটি সম্ভাবনাময় ভাবে বলাই যেতে পারে তিনি এগিয়ে রয়েছেন জয়ের ব্যাপারে, অনেকটাই নিশ্চিতভাবে তিনি জয়ী হচ্ছেন, এই কথাটা আমরা অবশ্যম্ভাবী করে নির্বাচনের ফল না বেরোলে বলতে পারি না, তবে নিঃসন্দেহে বলা যায় জয়ের সম্ভাবনায় অনেকটাই এগিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন জাভেদ আহমেদ খান বলাই যায়। পরবর্তী বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র 2021, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, সুব্রত মুখোপাধ্যায় বর্ষিয়ার নেতা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়, বিজেপির প্রার্থী ডক্টর ফুয়াদ হালিম সংযুক্ত মোর্চা। সুব্রত মুখোপাধ্যায় গতবারের বিধায়ক, তিনি মন্ত্রী, এবং সুব্রত মুখোপাধ্যায় একটা নিজস্ব মানে জায়গা রয়েছে, নিজস্ব একটা ইমেজ রয়েছে, সেখান থেকে একদম একটা তিনি নিজের বেঞ্চমার্ক নিজেই সেট করেছেন, সেখানে লোকনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছুটা হলেও লড়াই হওয়ার সম্ভাবনা থাকলেও অনেকটা ফ্রন্ট ফুটে সুব্রত মুখোপাধ্যায় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বেশ খানিকটা ফ্রন্ট ফুটে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়, এবং সেখানকার মানুষ জনসমীক্ষা বলছে সুব্রত বাবুর ওপর আস্থা রয়েছে, পরে কসবা এবং বালিগঞ্জ নিয়ে কিছুটা হলেও হয়তো নিশ্চিন্তে ঘুমোতে পারেন স্বয়ং সুপ্রিমো এবং এখানকার প্রার্থীরাও। এরপর চলে যাব মানিকতলা বিধানসভা কেন্দ্র, মানিকতলা বিধানসভা কেন্দ্র 2021, মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাধন পান্ডে, কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী রূপা বাগচি সংযুক্ত মোর্চা, এখানেও নিঃসন্দেহে ক্লিন ইমেজের জন্য এবং সেখানকার পারিপার্শ্বিক যা সুযোগ সুবিধে উন্নয়ন সবের দিক থেকে দেখলে যেমনটা রাজনীতির বিশ্লেষণও বলছে সাধন পান্ডে এগিয়ে, সাধন পান্ডে জয়ের ব্যাপারে নিঃসন্দেহে এগিয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্র। 24 আওয়ার্স টিভির এক্সিট পোল বলছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে সাধন পান্ডে অনেকটা এগিয়ে নিঃসন্দেহে বলা যায়, এটাও তৃণমূলের সেফ জোন, সেফ সিট। এরপর আসবো বেলেঘাটা, বেলেঘাটা এক্সিট পোল
2021 বেলেঘাটায় পরেশ পাল তৃণমূল কংগ্রেস প্রার্থী, কাশীনাথ বিশ্বাস বিজেপি প্রার্থী, রাজীব বিশ্বাস সংযুক্ত মোর্চা। এখানেও তৃণমূলের পাল্লা অনেকটাই ভারী, পরেশ পাল তৃণমূলের পাল্লা অনেকটাই ভারী। যদিও এখানে পরেশ পাল তিনি নিজেই বলেছেন আস্থা রাখছি জনগণের মতামতের ওপর, যিনি নিজে এতটা আস্থা রাখতে পারেন জনগণের মতামতের উপর, তাহলে তিনি নিজে তার পারফরম্যান্সের ব্যাপারে কতটা খুশি হতে পারেন সেটা বলাই যায়। তাই পরেশ পাল নিঃসন্দেহে নিজে আশাবাদী, সুতরাং দল কতটা তার উপর আশাবাদী সেটা তার নিজের বক্তব্যে বেশ স্পষ্ট। কাশীপুর বেলগাছিয়া, কাশীপুর বেলগাছিয়া অতীন ঘোষ মেয়র পরিষদ, অতীন ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, শিবাজী সিংহ রায় বিজেপির প্রার্থী, প্রদীপ সেনগুপ্ত সংযুক্ত মোর্চা। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সুযোগ অতীন ঘোষ এবং শিবাজী বাবু। ব্যক্তি ইমেজে কে কাকে টক্কর দেবে এই দিকে নজর থাকবে। কলকাতার যে বিধানসভা কেন্দ্রের মধ্যে লক্ষ্য, হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্রের মধ্যে নজর থাকবে কাশীপুর বেলগাছিয়ার। ব্যক্তি ইমেজে কে কাকে টক্কর দেয় হয়তো সেটাই কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে জয়লাভের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। কলকাতা বন্দর চলে আসবো, কলকাতা বন্দর যেখানে ফেরাদ হাকিম, ববি হাকিম নামে তিনি পরিচিত, মেয়র ববি হাকিম তৃণমূল কংগ্রেস, অবধ কিশোর গুপ্তা তিনি বিজেপি এবং মোহাম্মদ মুক্তার আইএনসি সংযুক্ত মোর্চা, তিনি কংগ্রেসের প্রতিনিধি। এবং এখানেও বোধহয় এটা নিয়েও ভাবার অবকাশ নেই, বন্দরটা আরো একবার নিশ্চিন্তে থাকার জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ বন্দরের যিনি প্রার্থী তাকে নিয়ে খুব একটা চিন্তা করার মতো জায়গা প্রার্থীর নিজের নেই, দলের নেই, দলের সুপ্রিমোর নেই, তার সমর্থকদেরও নেই। তো নিঃসন্দেহে 24 আওয়ার্স টিভির এক্সিট পোল 2021 বলছে এগিয়ে ফেরহাদ হাকিম জয়ের ব্যাপারে কলকাতা বন্দরে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ভবানীপুর বিধানসভা কেন্দ্র, শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বর্ষীয়ান নেতা এবং মানুষ হিসেবে অত্যন্ত ভালো ব্যক্তি স্বীকার করেন অরাজনৈতিক ব্যক্তিত্বরাও। রুদ্রনীল ঘোষ তারকা প্রার্থী, দল পরিবর্তন করেছেন মোহাম্মদ সাদাফ খান, তিনি সংযুক্ত মোর্চার প্রার্থী। এখানে লড়াইটা কতটা তৃণমূল এবং বিজেপি হবে এই প্রসঙ্গে বলাই যায়, বিজেপির যে প্রার্থী তার ইমেজ টু ইমেজ তুলনা করলে হয়তো বিজেপিকে নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারে প্রার্থীকে নিয়ে বিজেপি দল, কারণ শোভনদেব চট্টোপাধ্যায় তিনি রাসবিহারী কেন্দ্রে দাঁড়ান বা ভবানীপুর কেন্দ্রে দাঁড়ান, শোভনদেব চট্টোপাধ্যায় নিজে একটা নাম যে নামটা অনেকটা ভোট শুধু নামেই নিজে বয়ে নিয়ে যেতে পারেন, সেই দিক থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায় না বলে শোভনদেব চট্টোপাধ্যায় হিসেবেই যদি বলি, তিনিও বোধহয় স্বস্তির নিঃশ্বাস ফেলে থাকতে পারেন মানুষের পাশে শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায় নিশ্চিন্তে থাকতে পারেন তার সমর্থকেরাও বলছে 24 আওয়ার্স টিভির এক্সিট পোল। এবার বিধাননগর বিধানসভা কেন্দ্র, বিধাননগর বিধানসভা কেন্দ্র যেখানে মূলত লড়াইটা গিয়ে দাঁড়াচ্ছে সব্যসাচী বাবু বনাম সুজিত বসু, এই দুই লড়াই, এখানে কিন্তু তৃণমূল ভার্সেস তৃণমূলের লড়াই, এইখানে একটা সম্ভাবনাময় জিজ্ঞাসা চিহ্ন নিয়ে হয়তো এই এক্সিট পোলটাকে শেষ করতে হবে। জয়দেব তো হাসছেন আপাতত, তার কারণ এখানে মানুষ আস্থা রাখবেন মানুষে মানে প্রার্থীতে, নাকি মানুষ আস্থা রাখবেন দলীয় মুখে, ব্যক্তি বিশেষে আস্থা না দলীয় কাজে আস্থা, উন্নয়নে আস্থা নাকি দলের প্রতি বিশ্বাস বড় ফ্যাক্টর। তাই নিঃসন্দেহে কাশীপুর বেলগাছিয়ার মতো আগ্রহ চোখ দুটোই থাকবে আমাদের একেবারে বিধানসভা কেন্দ্র বিধাননগরের ক্ষেত্রে। তাই এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত কোনো সমীক্ষা দিচ্ছি না, এক্ষেত্রে সময়ের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। আগামীকাল এই এক্সিট পোলের বিশ্লেষণ নিয়ে, পরের ধাপ নিয়ে, বাকি বিধানসভা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নিয়ে আবারও বসবো, সময় আজকে নেই। জয়দেব বাবুর আমরা অনেকটা সময় নিয়ে নিয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার চ্যাটার্জি। আমি একদম শেষে মিস্টার চ্যাটার্জি নিজেই বলেছেন অপলিটিক্যাল কথাটা বলবো না, অরাজনৈতিক ব্যক্তিত্ব আইনি ব্যক্তিত্ব হিসেবেই আমি বলবো। 2 তারিখের বিধানসভা নিয়ে মাতামাতি থাকুক বা না থাকুক নির্বাচন, মানুষের অনেক বেশি চিন্তা ভাবনার জায়গা অবশ্যই লকডাউন, সেক্ষেত্রে আংশিক লকডাউন ভবিষ্যতে যদি একটা পূর্ণ লকডাউনের ইঙ্গিত দেয় বিধানসভা নির্বাচনের পর, সেক্ষেত্রে দাঁড়িয়ে আইনি ব্যবস্থা কতটা কঠিন হতে পারে বিধাননগর এক্সিট পোল, সুজিত বসু সব্যসাচী দত্তের লড়াই, যেটা আমি বললাম কোয়েশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্নের জায়গাটা বোধহয় রয়ে গেল। আমি মিস্টার চ্যাটার্জির কাছে আসবো, অ্যাডভোকেট তিনি কলকাতা হাইকোর্টের, সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে আংশিক লকডাউনের ঘোষণা হয়ে গেছে, শেষ মুহূর্তে দাঁড়িয়ে আরো কতটা কড়া প্রশাসনকে হতে পারে নির্বাচন চলে যাওয়ার পর, এবং এই মুহূর্তে আসন্ন লকডাউনের আশঙ্কায় আইনি দিক থেকে কি কি আরো কড়া পদক্ষেপের সম্মুখীন আমরা হতে পারি, এইটা যদি একটু সংক্ষেপে আমরা দর্শকদের জানাতে পারি মিস্টার চ্যাটার্জি। আমরা এক্সিট পোল দেখলাম, এক্সিট পোল ঠিক আছে ফাইন, বাট স্টিল আই উইল সে উই হ্যাভ টু স্টিল ওয়েট টিল 2nd অফ মার্চ কি আসল রেজাল্ট আসবে অবশ্যই, কিন্তু বেসিক্যালি আইনের, আমি আইনের দিকটা বলছি,
সেকশন 1 269 270 অফ আইপিসি কেউ যদি ম্যালিগন্যান্ট ডিজিজ স্প্রেড করে এটা কিন্তু পানিশেবল অফেন্স, এটা মনে রাখতে হবে। পানিশেবল যে রেজাল্টই বেরোক না কেন মানুষকে বোঝা উচিত যে পাবলিক গ্যাদারিং করব না, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মানব, আর যেটুকু আমাদের হাইজিন স্যানিটাইজেশন যেটুকু করণীয় করা উচিত মানুষের, এটা আমাদের নৈতিক কর্তব্য। এরকম ভাবে আশা করি আর আর আমাদের সরকার যেই বা আসুক they will get the right person to take right decisions at that time. আমার মনে হয় লকডাউন ইজ দ্য রাইট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ অ্যাট দিস ভেরি মোমেন্ট। আর ডেফিনেটলি আই নিড গেট রেডি টু গো পাবলিক গ্যাদারিং না হয় এই স্টেট ভ্যাকসিন এই আফটার মানুষের ভ্যাকসিন নেওয়া উচিত। আর দ্বিতীয়ত এই চেইনটা ভাঙা উচিত, চেইনটা ভাঙতে সেরকম হবে যদি একটা ফিজিক্যাল ডিস্টেন্সিং মানতে হয়, তো ভ্যাকসিন নেয় আরো সচেতন হয় যে মাস্ক পরে দ্যাট ইজ ইট। একেবারেই ধন্যবাদ জানাই মিস্টার চ্যাটার্জি, শশীষ চ্যাটার্জিকে ধন্যবাদ জানাই, জয়দীপ বাবুকে। আমরা আগামীকাল অবশ্যই আলোচনার দিকে থাকবো এবং নজর থাকবে, আবারও বলছি, লকডাউন শুধু না করোনা সম্পর্কিত সমস্ত আপডেটে। তাই একদম শেষে আমিও একেবারে হাত জোর করে করজোড়ে প্রত্যেককে বলবো, নিয়ম মানুন, নিয়ম ভাঙবেন না। আংশিক লকডাউন রাজ্যে ঘোষণা করা হয়ে গেছে, এই আংশিক লকডাউনে যদি কিছুটা চেন আমরা ভাঙতে পারি, যে নিয়ম বলা হচ্ছে তার মধ্যেই বাজার করুন, অকারণে নিজের পাণ্ডিত্য জাহির করে কিছু করতে যাবেন না। সরকার প্রশাসন চেষ্টা করছে, অনুগ্রহ করে তাদের আরো কঠোর কঠিন হতে বাধ্য করবেন না। কেউই চায় না মানুষ মার খান, কেউই চায় না মানুষ অসুস্থ হোক। আমরা কঠিন সময়ের দিকে যাচ্ছি, হাসপাতালে বেড নেই, আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার পরিবারের কোনো মানুষকে চোখের সামনে অসহায় হতে দেখতে। অনুগ্রহ করে আর সমস্যা নিজেদের ভুলে নিজেরা ডেকে আনবেন না। অনুরোধ করছি, মাস্ক পরুন, দূরত্ববিধি বজায় রাখুন, আংশিক লকডাউনের সব নিয়ম মেনে চলুন। আপডেট দিতে থাকবো আমরা প্রত্যেকটা মুহূর্তে, টেলিভিশন ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন। খুব প্রয়োজন ছাড়া সতর্কতা বিধি মেনে বাড়ির বাইরে বেরোবেন না। আবারও বলছি, অনুগ্রহ করে লকডাউনকে ধরে রাখুন, লকডাউনকে মান্যতা দিন। সরকার প্রশাসন ডাক্তার চিকিৎসক প্রত্যেকে চেষ্টা করছে, হাত জোর করে অনুরোধ তাদের একটু সহায়তা করুক যাতে আমরা একটু ভালো থাকতে পারি আগামীতে। ধন্যবাদ জয়দেব বাবু, ধন্যবাদ মিস্টার চ্যাটার্জি। শেষ করব আজকের এই অনুষ্ঠান, কথা হচ্ছে আবার আগামীতে, আগামী দিনে এক্সিট পোলের দ্বিতীয় অংশ নিয়ে ফিরে আসব। আমি সম্ভাব্য ফলাফল 2021 আজকে ফেস অফের মঞ্চে একটু অন্যভাবে এখানেই শেষ করছি। আংশিক লকডাউনের আপডেট দিয়েছি, চোখ রাখুন অন্যান্য খবরের দিকে, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। নমস্কার।